চেহারা হাফতে পারে চেহারা যাবে তো, এত বড় বড় চোখ, ঠিক আছে, হাফতের কথা মনে করে প্রচুর। আচ্ছা আমি বলতাম যে ওরটা আমি করে দিই, নো নো নো, ও তো আজকে রান করছে, ফিল্ডিং করছে, কালকে আবার ফিল্ডিং করতে হবে, তো ওর চোখ গুলো তো এমনি বড় এরকম হয়ে যায় জাভেদ ভাই, 1.5 মিনিট। আচ্ছা না না, মিরাজ জুনিয়র, আচ্ছা জাভেদ ভাই, অনেক এখন গলাইছেন এখন জাভেদ। প্রশ্নটা করি জাভেদ ভাই, প্রশ্নটা এখন করি, ঠিক আছে? আপনি কি হ্যাঁ 1971 সালের যুদ্ধ দেখছেন? শুনে নাই, আপনি কি 1971 সালের যুদ্ধ দেখছেন? ও অবশ্যই পানি খাইছি, পানি তো আপনি মুক্তিযোদ্ধা। আসসালামু আলাইকুম, আমি ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। আপনারা সবাই জানেন যে আমরা ক্রিকেটাররা মাঠের বাইরে সব সময় ক্যাজুয়াল থাকা পছন্দ করি, তাহলে আমি সেভাবে ভূমিকা না করে আমার আজকের এই প্রোগ্রাম আরম্ভ করব। আজকে আমার সাথে এমন চারজন বা পাঁচজন ব্যক্তি আছেন, তাদের পরিসংখ্যান বা স্টার্ট বলে কথা বলে আমি তাদেরকে ছোট করব না, তাদেরকে নাম বলাই যথেষ্ট। যারা ক্রিকেট বা স্পোর্টস নিয়ে ফলো করেন তারা সব সময় তাদেরকে চিনেন, তারা বাংলাদেশের মানে ইতিহাসের অনেক অবদান রেখেছেন, সামনে আরো অবদান রাখবেন। প্রথমে আমি পরিচয় করাবো মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি বাংলাদেশ টি-টোয়েন্টির অধিনায়ক। রিয়াজ আপনাকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ জয়েদ ভাই, থ্যাংক ইউ। তারপর সারিয়ান নাফিস, যার সঙ্গে আমি ওপেন করেছি, আমি গর্ববোধ করি, সারিয়ান নাফিস ওপেনার আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ তারপর জাভেদ ভাই। তারপর আছেন মেহরাব জুনিয়র, আসলে মেহরাব হোসেন অফিস সিনিয়র প্লেয়ার থাকাতে জুনিয়র, বেসিক্যালি উনি খেলার দিক দিয়ে অনেক সিনিয়র, অনেক টপ প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিলেন, বাংলাদেশ টিমে অনেক রিপ্রেজেন্ট করেছেন, প্রিমিয়ার লিগ কন্টিনিউ খেলছেন। মেহরাব জুনিয়র আছেন আমাদের সঙ্গে। তারপর আছেন ইসলাম, তারপর আছেন যে বাংলাদেশের আমি আর পরিসংখ্যান বললাম না, এনাম জুনিয়র, যারা আগেও বলেছি স্পোর্টস নিয়ে ফলো করেন তারা সবাই তাকে চিনবেন, বা যারা ক্রিকেট নিয়ে ফলো করেন, এনাম জুনিয়র আমার সঙ্গে আছেন। সবাইকে স্বাগত, ওয়েলকাম। থ্যাংক ইউ জয়েদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আর আমি স্টার্ট করব রিয়াদকে দিয়ে। রিয়াদ কেমন আছেন? এই কোশ্চেনটা সব সময় আলহামদুলিল্লাহ জয়েদ ভাই, জি আলহামদুলিল্লাহ খুব ভালো, কেমন আছেন? আচ্ছা আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। রিয়াদকে দিয়ে স্টার্ট করি, সবার কাছে আমি আসবো। রিয়াদকে জিজ্ঞেস করি, রিয়াদ আপনি যখন, আমি প্রথমে কোশ্চেন চলে যাই যে আপনি যখন কেরিয়ার শুরু করেছিলেন, আপনি অলওয়েজ আপনার ব্যাটিংটা গ্রাফ করতেন, তাই না? আর আপনি 7 নম্বর 8 নম্বরও ব্যাটিং করেছেন বাংলাদেশ টিমে, ওই জায়গার থেকে আপনি এস্টাবলিশ হয়েছেন বাংলাদেশ টিমে নাম্বার 3 খেলা, যেটা ওয়ার্ল্ড কাপে আমরা অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে দেখেছি, তো ওটা কতটুকু টাফ ছিল যখন আপনার কেরিয়ার স্টার্ট হয়েছিল? আপনি আর নাসি 7-8 ব্যাটিং করে, ইটস ভেরি ডিফিকাল্ট, যেহেতু আমি একজন ওপেনার ব্যাটসম্যান বুঝি যে লোডার ব্যাটসম্যান টেলের সঙ্গে ব্যাটিং করা এত সহজ কাজ না, তো ওখান থেকে আপনি এখন একদম টপ লেভেলে ব্যাটিং করেন, বাংলাদেশের একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তো ওটা কতটুকু টাফ ছিল আপনার ক্রিকেট ক্যারিয়ারে, বা কতটুকু টাফ যাচ্ছে? প্রথমত আলহামদুলিল্লাহ আল্লাহকে ধন্যবাদ, কারণ প্রবলি কিছুটা লাকিও অবশ্যই, কারণ আলহামদুলিল্লাহ এত বছর ধরে খেলছি, তো কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ, তো এটার জন্য মানে কিছুটা লাকেরও দরকার হয়, তো এটা আমার ক্ষেত্রে হয়তো কিছু ছিল। আর তার চেয়ে বড় কথা আমার মনে হয় আপনি যেটা মেনশন করলেন, যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি আমি নাম্বার 7-8 আমি ব্যাটিং করেছি ন্যাশনাল টিমে, বাট যখন আমি ডোমেস্টিকে ব্যাটিং করতাম তখন আবার টপ অর্ডারে ব্যাটিং করতাম, তো ওটা ব্যালেন্স রাখাটা একটু ডিফিকাল্ট হতো, কারণ নাম্বার 7-8 ব্যাটিং করলে হয়তো বা এনাফ অপরচুনিটি অনেক সময় পাওয়া যায় না, যতটুকু অপরচুনিটি পাওয়া যায় ওটা ইউটিলাইজ না করলে ওটা হয়তো অনেক সময় চোখেও পড়ে না, তো এই জিনিসগুলো অনেক ব্যাপার ছিল, বাট আমি কখনো ওই জিনিসগুলো নিয়ে ওয়ারি করতাম না, আমি জাস্ট আমার কাজের প্রতি ফোকাস থাকার চেষ্টা করতাম, কষ্ট করার চেষ্টা করতাম, রেজাল্ট হয়তো বা সবসময় আপনি পাবেন না, কারণ ক্রিকেট খেলাটা এমন, স্পোর্টস জিনিসটা এমন, কখনো আপনি সাকসেসফুল হবেন কখনো হবেন না, বাট এন্ড অফ দি ডে আপনার কষ্টটা পরিশ্রমটা আপনার হাতে আছে, ওটা অনেস্টলি যদি আপনি করতে পারেন তাহলে হয়তো বা সাকসেসফুল হওয়ার চান্সটা বেশি থাকবে, তো এই মোটোতে আর কি চলার চেষ্টা করছি, তো আলহামদুলিল্লাহ এখনো কন্টিনিউ করছি। রিয়াদ মানে আপনি বেসিক্যালি আমাদের মানে টেস্টে বা ওয়ানডেতে নির্ভরযোগ্য ছিলেন, ঠিক আছে, আপনি তারপর আপনি নিজেকে আপনি চেঞ্জ করলেন, পরিণত করলেন টি-20 ফরম্যাটে আপনি চ্যাম্পিয়ন প্লেয়ার, ওইটা আপনি কি মানে কি এমন করেছেন যে আপনি মানে স্পেশালিস্ট হয়ে গেছেন টি-20-র জন্য, ওটা আমাদেরকে বলবেন প্লিজ বা দর্শকদেরকে? টি-20 ক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয়
একটা ক্যাম্প হয়েছিল 2016 এ ওয়ার্ল্ড কাপের সময় চন্দ্রিকা হাথুরুস সিং এর আন্ডারে। ওই ক্যাম্পটাতে বেশ অনেক কিছু মেন্টালি আমি অনেক কিছু চেঞ্জ হয়েছিলাম পরবর্তীতে, ওইটা আর কি আমার টি-20 খেলায় অনেক বেশি সাহায্য করেছে। তো ওই ক্যাম্প থেকে আমি প্রবলি বলবো যে আমার একটা কিক অফ হয়েছিল বিং আ স্পেশালিস্ট টি-20 প্লেয়ার, কারণ হয়তো বা তার আগে হয়তো বা আমি খুব একটা ওরকম পারফরমেন্স ছিল না আমার টি-20 তে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি আত্মবিশ্বাসী এই ফরম্যাটে এবং চেষ্টা করছি আরো যেন আমি পরিণত হতে পারি ইনশাআল্লাহ, আমরা দোয়া করি। আচ্ছা এখন আসবো আমি আমাদের সিলেটের মানে লোকাল মানে কি সুপারস্টার, আমি বলবো বাংলাদেশের সুপারস্টার এনাম জুনিয়র। এনাম এনাম জুনিয়র শুনতে পাচ্ছেন আমাকে? এনাম জুনিয়র বলে স্ক্রিনে নাই। জি জি আমি শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এনাম, আপনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশ টিমে আপনি লাস্ট খেলেছেন অনেক বছর, হুট করে আপনি বাংলাদেশ টিমে চলে গেলেন। মুরে নেটওয়ার্ক ভালো না তো আপনি ডিপেন্ডেবল একটা প্লেয়ার ছিলেন বাংলাদেশে, তারপরে এই প্রিমিয়ার লিগে কন্টিনিউ করা এটা কতটুকু ডিফিকাল্ট ছিল আপনার জন্য, বা বা আপনি যে এখন পারফর্ম করছেন কন্টিনিউ প্রিমিয়ার লিগে, বা মন খারাপ হয় কিনা যে আপনি আবার স্বপ্ন দেখেন না বাংলাদেশ টিমে খেলবেন কিনা? আমি আমি শুনতে পাচ্ছি না সারা জীবনই মেরাব, আপনি মিরপুরেই ছিলেন, আমি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না মুন্না ভাই, আমি চলে যাই। বললাম আপনি প্রিমিয়ার লিগ রেগুলার খেলতেন, বাংলাদেশ টিমে খেলেছেন, প্রিমিয়ার লিগের ডিপেন্ডেবল প্লেয়ার ছিলেন, কিন্তু আপনি হুট করে কানাডায় পাড়ি জমিয়েছেন কেন, বা আপনি ক্রিকেট হঠাৎ করে কেন চলে আসলাম? এবং আমি বারবার একই কথা বলি যে ধরেন একটা সময় থাকে মানুষের লাইফে, ধরেন ইউ হ্যাভ টু মুভ অন, আর প্রায়োরিটিস চেঞ্জ হয় লাইফে মানুষের, তাই না? একটা সময় ধরেন ক্রিকেট ইজ ওয়াজ মাই ফার্স্ট প্রায়োরিটি, তো ধরেন বয়স তো আমাদের কমছে না, দিন দিন বেড়ে চলেছে, আর জানেন যে আমার আই হ্যাভ টু কিডস নাও, সো আই ওয়াজ থিংকিং অ্যাবাউট দেম, তাদের কথা চিন্তা করে, তাদের ফিউচারের কথা চিন্তা করে, এবং ইভেন আমার কথা হয়তো আমি বাংলাদেশে আরও 4-5 বছর খেলতে পারতাম, কিন্তু তখন প্রোজ অ্যান্ড কনস ক্যালকুলেট করে দেখলাম যে ইন দ্য লং রান আই ওয়ান্টেড টু মুভ আউট, আমি দেশের বাইরে থাকার মানে ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হয় আরো 5 বছর পরে যদি আমি এই চিন্তাটা করতাম তাহলে ইট উড হ্যাভ বিন টু লেট, সো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে নিজের, বিশেষ করে ক্যারিয়ারের ব্যাপারে বলেন, বা ইভেন আমার জানেন যে এখন আমার মা বাংলাদেশে, তো ওই দিকে চিন্তা করলে অবভিয়াসলি খারাপ লাগে, বাট যেটা বললাম যে ইন দ্য লং রান যদি চিন্তা করি আমার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করে এই ডিসিশনটা নেওয়া। আচ্ছা আমি একটু শারিয়ান নাফিজ এবং মাহমুদুল্লাহ দুই কথা কোশ্চেন, যখন এই মেরাব জুনিয়রের মতো 28-32 বছরের প্লেয়াররা যখন খেলা ছেড়ে দেয় এভাবে, আমি আপনার পার্সোনাল কোশ্চেনটা পরে করছি বা ইভেন রিয়াদের কাছে, তখন কিন্তু আমার কাছে কেন জানে মনে হয়েছে আমার পার্সোনাল ভিউ কি আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড অনেকখানি কমে যায়, কারণ মেরাব জুনিয়র একটা বাংলাদেশ টিমে বা শারিয়ান নাফিজ বা রাজিন সালে এরা কিন্তু একদম ইয়াং বয়সে বাংলাদেশ টিম ছেড়ে চলে যায়, ইভেন প্রিমিয়ার লিগও ছেড়ে দেয় অনেকে, এরা রাজিনও ছেড়ে দিয়েছেন, তা আমার কাছে মনে হয় আমার বয়স অনেক জুনিয়র হবে, তাহলে এটা কতটুকু আমাদের ক্রিকেটে এফেক্ট ফেলে বা কেন এটা এই ডিসিশনটা তারা নেয়, দুজনেই বলবেন শারিয়ান নাফিস এবং মাহমুদুল্লাহ। আগে শারিয়ান নাফিস বলুক। আমার কাছে আচ্ছা জি জি প্লিজ রিয়াদ শুরু কর, না শুরু করছিস রিয়াদ বল, না 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 ইটস ওকে ইটস ওকে, ইউ গো অ্যাহেড ইউ গো অ্যাহেড।
না জাভেদ ভাই, আমাদের যেটা হয় আসলে আমরা, আপনি অনেক বছর অনেক 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 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত আছেন এবং আমরা যারা খেলছি আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেটের যদি একটা সিস্টেম দেখি বা একটা ওয়ে দেখি, আমরা সবসময় দেখি যে 19 বা 20 বছর বয়সে যে প্লেয়ার গুলো থাকে, এটা আমাদের সময় হয়েছে, আপনাদের সময় হয়েছে, ওই প্লেয়ারদের প্রতি ওভারঅল ক্রীড়াঙ্গনের নজরটা বেশি থাকে। তো আমরা যদি সবসময় ইয়াংস্টারদের প্রতি বেশি ফোকাস করি, ওই সময় দেখা যায় যে একটা প্লেয়ারের যখন 30-32 বছর হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় যে সিস্টেম তাদেরকে খুব বেশি চিন্তা করে না বা তাদের ফিউচারকে নিয়ে খুব বেশি চিন্তা করে না। এই কারণে দেখা যায় যে আমাদের দেশে প্লেয়ার যে নর্মালি ইন্টারন্যাশনালি আমরা যদি দেখি একটা প্লেয়ারের ক্যারিয়ার কিন্তু 25 থেকে 35, আমাদের দেশে ওই ক্যারিয়ার স্প্যানটা হয় 20 থেকে 30। এই কারণে দেখা যায় যখন একটা প্লেয়ারের বয়স 30 বা 32 হয়ে যায় তখন সে ওভারঅল প্রিমিয়ার লিগ হোক বা জাতীয় দল হোক সেখানে তার অনেক ফাইট করে টিকে থাকা লাগে। তো ওই ক্ষেত্রে দেখা যায় অনেক প্লেয়ার ঝরে পড়ে এবং ওই সব কারণে দেখা যায় যে অনেকেই তাড়াতাড়ি খেলা ছেড়ে দেয়, কারণ দিন শেষে কিন্তু সবারই তার পরিবারকে নিয়ে চিন্তা করতে হয়, তার ইমিডিয়েট ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করতে হয়। তো যদি ক্রিকেটে যদি ওরকম ক্যারিয়ার না থাকে বা তার ফিউচার না থাকে তখন একটা জিনিসকে খামাখা ড্র্যাগ করার আসলে কোনো একটা মানে থাকে না। আমার কাছে মনে হয় এই কারণেই মানুষ দেখা যায় 30 বা 32 হলে যদি যখন দেখে যে আমার আর ন্যাশনাল লিগে সুযোগ নেই বা প্রিমিয়ার লিগে আমি ভালো দল পাচ্ছি না বা আমি টাকা পয়সা ভালো পাচ্ছি না, তখন তারা আসলে অন্য ক্যারিয়ার দিকে মুখ করে দেয়। আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা, যদি আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, অবশ্যই এটা খারাপ লাগার একটা বিষয়, কারণ আমি যে জিনিসটাকে এত ভালোবাসি ওই কাজটাকে ছেড়ে বা ওই প্যাশনটাকে ছেড়ে আমি এখন অন্য জায়গায় শিফট করেছি। তো এটা অবশ্যই একটা টাচি একটা বিষয়। তারপর আমি বলবো যে এটা এগেইন এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপর কে কীভাবে চিন্তা করছে। যদি আমি পার্সোনাল ওপিনিয়ন দিই, আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা অনেক সময় কিছুটা আনলাকি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে এই জিনিসগুলো ব্লেম দেওয়ার মতো যদি কাউকে কখনো দিত এটা সে নিজেকেই ব্লেম দিতে হবে, কারণ যদি অপরচুনিটিগুলো আমি আমার ঠিক সময় বা ঠিকভাবে কাজে লাগাতে না পারি বা ইফ আই ডোন্ট ওয়ার্ক হার্ড এনাফ এবং আমি যদি অপরচুনিটিগুলো আর্ন না করতে পারি, তো দিন শেষে ওই ব্লেমগুলো নিজেকেই নিতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম অবশ্যই কিছু কিছু ব্যাপার থাকে, কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলো অনেক সময় হয়তো বা আসে না বা দেখা যায় না, ওই জিনিসগুলো মেনে নিতে হবে, কারণ প্রফেশনাল লাইফে অনেক কিছুই ঘটে যেগুলো অনেক সময় মেনে নিতে হয়। বাট অ্যাট দ্য সেম টাইম লাইফ মুভস অন এবং আই হোপ ম্যারাভ ইজ ডুইং ওয়েল ইন কানাডা এট দ্য মোমেন্ট। আমি বলতে চাই ভাই, I want to add something to it. আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু আপনি আমাদের সাথে খেলছেন, আমাদের আগের জেনারেশন যারা তাদের সাথে কিন্তু দীর্ঘ সময় খেলেছেন, তাই না? তো আমার প্রশ্ন, ধরেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যারা আমাদের ধরো ম্যানেজমেন্ট বলেন বা মানুষের প্লেয়ারদের একটা ইম্প্রেশন আছে যে 30-32 হয়ে গেলে হি ইজ নট এবল টু পারফর্ম, ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেভেলে দে কান পারফর্ম। কিন্তু আমরা কিন্তু দেখছি যে মাহমুদুল্লাহ এখন যারা আছে, ধরেন সাকিব, রিয়াদ, মুশফিক, সবাই কিন্তু ওভার 30 এন্ড দে আর ডমিনেটিং দ্য ইন্টারন্যাশনাল এরিনা, তাই না? তো আপনার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনি যখন খেলছেন যে তখনকার সময় যারা ওভার 30 ছিল এবং এখনকার ওভার 30, এদের ফিটনেস ওয়াইজ বা পারফর্ম, আমি লাস্টে শুনতে পাইনি মাহমুদুল্লাহ, সরি মেরা, জি কমে যায়, কিন্তু আমরা কিন্তু এখন দেখছি যে এখন ফিটনেস স্ট্রাকচার ডিফারেন্ট, সবাই মুশফিককে আমি রেগুলার দেখি ফেসবুকে সে। জি ম্যাডাম, আপনার প্রশ্নে বুঝতে পেরেছি, আজকে আমার কথা বলার কথা না, আজকে আমার শুধু কথা শোনার কথা দর্শকদের জন্য, তারপর আমি এটা উত্তর দেই। এটা আসলে এই প্রসেস থেকে আমাদেরকে বের হতে হবে, কেন আলটিমেটলি ক্রিকেট প্রতিটা খেলাই কিন্তু মেন্টাল খেলা, ফিটনেস খেলা, কিন্তু ক্রিকেট একটা এমন খেলা পুরোপুরি মেন্টাল। আপনি যখন এক্সপিরিয়েন্স হবেন, পিক টাইম থাকবে, ওই সময় আপনাকে যখন আপনি দলের সিনিয়র প্লেয়ার হয়ে যান তখন এই যে কিছু কথাগুলো প্রচুর এফেক্ট করে মেন্টালি। কেউ বলে অনেক খেলেছে আর কত জুনিয়রদের সুযোগ দেওয়া উচিত, তো জুনিয়রের সুযোগটা অটোমেটিক হয়ে যাবে। তখন এই টাইপের কথা যখন কাছের লোক বলে বা যারা ম্যানেজমেন্টে থাকেন, একটা সিনিয়র প্লেয়ার কখন হয়, সে কনসিস্টেন্ট দেশের জন্য 10-12 বছর খেলে, তারপর যদি তাকে সে ডেসপারেটলি খেলে, সে অনেক স্যাক্রিফাইস করে খেলে,
সে ডিটারমিনেশন থাকে, তখন যখন তাকে কথা শুনতে হয় যে না অনেক খেলেছে, বয়স হয়ে গেছে, ফিটনেস প্রবলেম, তো এইগুলো জিনিসটা কি আমার কাছে মনে হয় অনেক একটা প্লেয়ারের ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক এফেক্ট ফেলে। এটা হওয়া উচিত না, এখন আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে। আমার মনে হয় এই 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 কালচার থেকে আমাদের আরেকটু বেরোতে হবে যে যখন সিনিয়র প্লেয়ার হয়ে যায় তখন কিন্তু মাথায় রাখতে হবে, ওই সিনিয়র প্লেয়ারকে বলতে হবে যে আমরা তোমাকে নিয়ে এই প্ল্যান করছি, লাইক মাহমুদুল্লাহ বলেন, মাশরাফি বলেন বা সাকিব বলেন, যে আমরা আরও 4 বছর চিন্তা করছি, ডোন্ট ওয়ারি। কারণ ও একটা স্টেবল জায়গায় থাকে, আর যখন মাহমুদুল্লাহর মতো প্লেয়ারকে যখন কাছের মানুষ পাবলিক জনগণ কী বলতো, তারা এন্টারটেনমেন্ট চায়, কিন্তু যখন কোচ থাকে বা অফিসিয়ালস থাকে বা ম্যানেজার থাকে, ওরা যখন এই টাইপে ডিস্টার্ব করে তখন একটা টপ প্লেয়ার কিন্তু মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে যায়। যেটা আমি মাহমুদুল্লাহর সামনেই বলছি, মাহমুদুল্লাহ সৌরভ হাতুরা অনেক কিছু দিয়েছে কিন্তু ওরা কিন্তু অনেক ডিস্টার্ব হয়েছিল ওই সময়, যদি আমি ভুল না বলে থাকি। এই এই কালচার থেকে আমার কাছে মনে হয় আমাদের এখন যেহেতু আমরা টপ লেভেল ক্রিকেট খেলছি, ভালো ক্রিকেট খেলছি, ফিটনেস যেটা বললেন প্রতিটা প্লেয়ারই ফিটনেসে ভেরি মাচ কসাস, ওইটা আমার মনে হয় চেঞ্জ করা উচিত। আমাদের যারা পলিসি মেকার আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে এটা নিয়ে একটু মাথা ঘামানো উচিত। কেন একটা সাকিব আল হাসান, একটা মাহমুদুল্লাহ রিয়াদ বানানো 10-12 বছর লাগে, যখন আমার পিক টাইম আসবে ওকে ইউজ করা, তখন আমি তাকে মেন্টালি ডিসপ্রেড করছি, ডাউন করছি, তার পারফরমেন্সও তার এফেক্ট করছে, এটা হওয়া উচিত না। কনভারসেশন বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে জাওয়াদ ভাই। না সিরিয়াস ঠিক আছে, আমি এনাম এনাম চলে আসছি আবার সিলেটের ওয়ান্ডার বয় চ্যাম্পিয়ন বয়, ঠিক আছে। আচ্ছা আমি যেহেতু নাচন ভাই সামনে আছেন, আমি আমার আজকে উপস্থাপনা হওয়ার বড় কারণ হচ্ছে আমি নাচন ভাইকে পরিচয় করে দিই। নাচন ভাইকে হয়তো অনেকেই আমরা সবাই চিনি, কিন্তু উনি বেসিকলি একজন স্পোর্টস লাভার, ক্রিকেট লাভার, আজকে ওনার জন্য এই অনুষ্ঠান আমার মানে উপস্থাপনা করা, হুট করে উনি বলছেন যে আপনি করেন। তো নাচন ভাই এখন 2 মিনিট কথা বলার পরে আমরা এনামের সঙ্গে সংযুক্ত হব। নাচন ভাই প্লিজ ওয়েলকাম টু স্টুডিও। থ্যাংক ইউ জাভেদ ভাই, ওয়েলকাম এভরিওয়ান। আসলে আমরা সারা বিশ্বের মতো সিলেটের ক্রীড়াঙ্গন এখন মনে কষ্ট বিষয় আছে, কেউ সাধারণ জীবনযাপন করতে পারতেছি না আমরা। তো কয়েকদিন আগে যখন তামিমের লাইভটা হলো, এখানে মাহমুদুল্লাহ সহ সবাই তারকারা যখন কথা বলা আড্ডা প্রসঙ্গে মেসেজটা দিলেন যে না আমাদেরকে ঘুরে থাকতে হবে, এবং লাইক এখনও বাইরে হওয়ার সময় আসে নাই, পাশাপাশি ঘরে থেকেও কীভাবে নিজেকে ফিট রাখা যায়, এই মেসেজগুলো কিন্তু আপনাদের মাঝ থেকে আমরা পেয়েছিলাম। আপনারা ফোন করেছেন, আড্ডা দিয়েছেন, বাট সাথে সাথে আপনারা এই মেসেজটা দিয়েছেন দেশবাসীকে, আপনাদের ফলোয়ার্স যারা, আপনাদের সমর্থক যারা আছে, এখনও আমাদের সময় হয় নাই বাইরে আসা, আমাদের ঘুরতে হবে এবং ঘুরে থেকে আমাদের ফিট থাকতে হবে। যেগুলো আপনাদের সবাই তারকা যারা আছেন, আপনাদের ফেসবুকে আমরা দেখি যে আপনারা এই মেসেজগুলো দেখি সবাইকে, যে নিজেরা ঘুরে থেকে ফিট থাকতেছেন। আমরা বুঝতেছি যে এটা শুধু আপনার নিজেদের জন্য না, আপনাদের ফলোয়ার্স যারা আছে সারা বাংলাদেশে, আপনার সমর্থক যারা আছে তাদেরকে আপনার মেসেজটা দিচ্ছেন যে ঘুরে থেকেও নিজেকে ফিট রাখা যায়। তো মনে করেন সিলেটের যারা এখন টিনেজার বা আগামী দিনের স্পোর্টসে যারা, শুধু ক্রিকেটার না, ফুটবল বা অন্যান্য স্পোর্টসে ইনভলভ আছে, এরা কিন্তু আর ঘরে থাকতে চাচ্ছে না। তো আপনারা যারা তারকা যারা আছেন, আপনাদের মাধ্যমে যদি মেসেজটা আবারও পৌঁছায় দেওয়া যায় না, এখনও ঘরে থাকতে হবে, কারণ আপনাদের কিন্তু ওরা ফলো করে, আপনাদের কথা ওরা ফলো করে, নিজের মা বাবার কথা শুনবে না, কিন্তু তার আপনারা যারা আছেন এদের কথা শুনলে একসঙ্গে ফলো করবে। এজ লেভেল বা ইয়াং যারা আছে এদের কাছে আপনাদের মেসেজটা আবারও পৌঁছায় দেওয়া যায় আমাদেরকে ঘরে থাকতে হবে, এবং ঘরে থেকে কীভাবে ফিট থাকা যায় সেটা আপনাদের কাছ থেকে জানার জন্য উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজন। আমরা আশা করি আগামীতে আরও কয়েকটা প্রশ্ন করবো যেগুলো আরও তারকারা আসবেন, এবং যাদব ভাই হচ্ছেন আসলে আমাদের সিলেটের, ওনাকে প্রায় দেখা যায় উনি সাধারণ একজন মানুষের মতো হেঁটে রিক্সায় যাচ্ছেন, উনি এখানে আমাদের সিলেটে একটা একাডেমি আছে, তো এই একাডেমিটার জন্য আমি দেখেছি যে খুবই কষ্ট করেছেন উনি আসলে, মানে নিজের মতো করে, যে লাইক একটা সাধারণ মানুষের মতো একটা ছেলেকে কীভাবে পোস্টেন করে তোলা যায় বা একাডেমিটাকে কীভাবে পারফেক্ট করে তোলা যায়, সেজন্য উনি পারিশ্রমিক নিয়েছেন, উনি হেড কোচ হিসেবে কাজ করেছেন, কিন্তু উনি যে শ্রমটা দিয়েছেন, যে এফোর্টটা দিয়েছেন, এটা আসলে আনবিলিভেবল। একজন স্পোর্টস লাভার এবং স্পোর্টসের প্রতি ওনার ভালোবাসা থেকে যে এফোর্টটা দিয়েছিলেন এটার জন্য, উনি সাধারণ মানুষের মতো থাকতেন এখানে, প্লেয়ারদের সাথে কথা বলতেন এবং শেখাতেন, এই জন্য আসলে জাভেদ ভাই মানে আমাদের কৃতজ্ঞ, স্পোর্টস কৃতজ্ঞ, আমি পার্সোনালি কৃতজ্ঞ। তো জাভেদ ভাইকে আমি ইয়ে করেছিলাম যে জাভেদ ভাই আমাদের সেটের স্পোর্টস আসলে একটু হ্যাঙ্গে আছে আপনার সাথে, যদি আবার সবাইকে মেসেজটা আবার আনা যায় আমাদের সেটের স্পোর্টস যারা লাভার যারা আছে তাদের কাছে, যে আমাদের ঘুরে থাকতে হবে, এই মেসেজটা আবারও আপনাদের কাছ থেকে আনার জন্য জাভেদ ভাই সহযোগিতা, জাভেদ ভাই এগ্রি করায় জাভেদ ভাই সহ আপনাদের সবাইকে ধন্যবাদ।
আপনি কন্টিনিউ করেন, আমরা এখন শ্রোতা হিসেবে শুনি, কারণ আপনারা যখন থাকেন তখন আমাদের কথা আসলে সবাই শুনতে চায় না, তো আপনি কন্টিনিউ করেন যাদাই, থ্যাংক ইউ। নাচন ভাই, এই ব্রিফিংটা তো এনাম আমাদের দেয়নি যে এই কোভিড এর কারণে এই এই মানে আমি সবাইকে তুই করে বলি এখন, আমি এখন তুই করে বলেন, আমি খুবই আনকমফোর্ট আপনি বলা বা তুমি জাবেদ ভাই। প্রথমে বলি যে মেহরাব একটু আগে বললো যে মিরপুরের যে ইন্টারনেটের হেভি সমস্যা, এই সমস্যা সারাটা জীবন তো মিরপুরে কাটাইছে ও। না মেহরাব বলি না, এই জন্য তো আমি জানি ওখানে সমস্যা, জানেন বলুন হাওয়াটা খারাপ। হ্যাঁ এই জন্য, হ্যাঁ না কিন্তু আমি এনামের সাথে কানাডা থেকে তোমার হ্যাং হয়ে গেল। জি জি, আচ্ছা এনাম থেকে হ্যাং হয়ে গেল একটু আগে। জি জি জি, হ্যাং হয়নি, হ্যাং হয়নি, আমি বের হয়ে অন্য কাজ করতেছিলাম। আমি তো ভাই এখানে তোমার, তুমি তো এখন আরামে আছো, আমার তো এখানে নিজের কাজ নিজে করতে হয়। কবে খেলছেন বাংলাদেশ টিমে একটা, মানে যেটা আপনাকে এখনো ইন্সপায়ার দেয় কিনা, আমি বাংলাদেশ টিমে কিছু করেছি, ওটা কোন জিনিসটা আপনাকে এখনো উজ্জীবিত করে? ধরুন আপনি এখন ডাউন থাকেন, কে বাংলাদেশ টিমে সুযোগ হচ্ছে না, প্রিমিয়ার লিগ আপনি ডমিনেট করছেন, আপনি ফার্স্ট ক্লাসও আমরা ফলো করি, আপনি কনসিস্টেন্ট পারফর্ম করছেন, যে কোন জিনিসটা আপনাকে ইন্সপায়ার করে যে না আমি বাংলাদেশ টিমে কিছু করেছি বা দেশের জন্য কিছু করেছি? আসলে জাভেদ ভাই ইন্সপায়ার আসলে হই, আসলে এখন ধরেন আমাদের পেছে যারা এখন ক্রিকেট খেলে সবাইকে দেখে আসলে ইন্সপায়ার, কারণ ওরা এখনো হার্ডওয়ার্ক করে, সো ওদের আমি ফলো করি, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের পেছে, সারিন নাফিজ, সো ওদের আমি আসলে, ওরা হার্ডওয়ার্ক করছে এবং ওদের আসলে ইন্সপায়ার হয় ওদের দেখে, যে ওরা যেহেতু কাজ কষ্ট করছে আমিও যদি কষ্ট করি, তো এটলিস্ট আমি আসলে ক্রিকেটে এনজয় করছি জাভেদ ভাই, এই জন্য আসলে আমি এখন ক্রিকেট খেলছি এবং খেলে যাচ্ছি, সো যতদিন আমি এনজয় করব বা হার্ডওয়ার্ক করতে পারবো আমি আমি মানে ক্রিকেট খেলে যাব। আর আর সত্যি কথা যেটা, ক্রিকেট শুরু করেছিলাম যে ন্যাশনাল টিমে খেলা মানে খেলার জন্য, এবং যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি সবসময় আসলে ন্যাশনাল টিমে খেলার জন্যই আসলে আমি হার্ডওয়ার্ক করে মানে করেছি, এবং এখন পর্যন্ত আসলে স্বপ্ন দেখি ইনভান্ন যে হয়তোবা আমি একটা আসলে শেষটা আমার ভালো হবে আশা করছি, আমি এই জন্য আমি হার্ডওয়ার্ক করছি আসলে, আর যেখানেই খেলি ভালো খেলার চেষ্টা করছি। অবশ্যই এনাম, আমি একটা কথা বলে রাখি সবার জন্য, সায়ান নাফিজ, এনাম জুনিয়র, হয়তো আপনারা এখন কোনো সিনে নাই, কিন্তু যারা ফলো করে প্রিমিয়ার লিগে ইজ অন, সায়ান নাফিজ হোক, আপনি অন কনসিস্টেন্ট পারফর্ম করছেন, ডোন্ট গিভ আপ, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে, কেন আপনারা যখন কনসিস্টেন্ট খেলবেন তখন আমাদের লেভেলটা উঁচুতে যাবে, কেন আপনি যখন ছেড়ে দিবেন তখন যে 17, আপনি এখন অলরেডি প্রিমিয়ার লিগের 20 প্লেয়ার, মানে আপনি সারিয়ান নাফিজ এরা প্রিমিয়ার লিগের মেগা স্টার, সুপার স্টার, তো ওই জন্য আপনারা যখন আরো বেশি খেলবেন তখন বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ডটা বাড়বে, যেটা আপনি বলছিলেন যে জাভেদ ভাই একটু সিরিয়াস হয়ে যাচ্ছে, আমাদের কালচারটা হয়েছে কি আমরা অল্পতে সুযোগ দিয়ে দেই, অল্পতে আমরা দিশেহারা হয়ে বাদ দিয়ে দিই। যদি বলি আপনার ক্ষেত্রে আপনি একটু আনলাকি বলবো, যেহেতু ওই জায়গায় সাকিব আমরা আব্দুল রাজ্জাক কনসিস্টেন্ট ছিল, তো ওইটা একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছিল, কিন্তু আমি আর একটু বেশি ব্যাড লাক বলবো সারিয়ান নাফিজ, সারিয়ান নাফিজ আমার কাছে মনে অনেকটা অপরচুনিটি আসছিল সামহাও, হয়তো উনি, ওনার দোষ দিব না, বলবো যে ব্যাড লাক বলবো, ওনাকে একটা সুযোগ পেলে হয়তো উনি মেবি, সে খুবই জেদি আমি জানি হার্ডওয়ার্কার, সারিয়ান নাফিজ এর সম্বন্ধে কিছু বলেন যে আপনি কিভাবে চিন্তা করছেন এখন যখন ডোমেস্টিক খেলেন বা প্রিমিয়ার লিগ খেলেন, কি মাথায় থাকে আপনার যে আমি কেন পারফরমেন্স করব? সেটা অবশ্যই মানি তো একটা ইনভলভ থাকে, আপনার স্টিল গোল তো আছে কি আমি বাংলাদেশ টিমে আবার এই কিছু টেস্ট ম্যাচ খেলতে বা কিছু ওয়ানডে খেলতে চাই, এরকম কিছু মাথায় কাজ করে কিনা? না জাভেদ ভাই, আসলে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে কি আমি যেই কাজটাই করব সেটা একদম পারফেক্টলি করার চেষ্টা করব বা ভালো মতো করার চেষ্টা করব। এখন আল্লাহর অশেষ রহমতে জাতীয় দলে অলমোস্ট 9 বছরের মতো খেলেছি, মানুষ অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের ভালোবাসা, মানুষের সাপোর্ট, মানুষের দোয়া পেয়েছি, তো আমি এখন জাতীয় দলে গত 6-7 বছর ধরে বাইরে আছি, কিন্তু এখনো মানুষের যে এক্সপেকটেশনস আছে বা মানুষের যে ফিডব্যাকটা আছে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি আমাকে যারা ভালোবাসেন বা আমাকে যারা পছন্দ করেন, আমি যখন খেলি, আমি ন্যাশনাল লিগ বা বিসিএল বা আমি প্রিমিয়ার লিগ যখন যাই খেলি না কেন, তারা কিন্তু সেটা ফলো করেন, এবং
আমি জানি আমি যদি ভালো খেলি তারা অনেক খুশি হন এবং আমি যদি খারাপ খেলি তারা মন খারাপ করেন। তো দেখুন আমি যদি খারাপ খেলি তাহলে এই যে ওনারা যে দুঃখ পাচ্ছেন তারা তো কনস্ট্যান্টলি আমার জন্য দোয়া করছেন বা আমাকে সাপোর্ট করছেন, তো তাদের কিন্তু আমার উপর হক আছে। তো তারা যাতে খুশি থাকেন বা আমার পরিবার ইমিডিয়েট ফ্যামিলি তারা যাতে খুশি থাকে এটা আমার কাছে সবচেয়ে বড় মোটিভেশনের জায়গা, যে যারা আমাকে পছন্দ করে ভালোবাসে তাদের খুশি রাখার জন্য ভালো খেলার চেষ্টা করা। এবং ভালো খেলতে গেলে আপনার আলটিমেটলি কষ্ট করতেই হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, ধরেন দীর্ঘদিন খেলার কারণে একটা ব্যক্তিগত একটা পজিশনও রয়েছে, এটা সুনামের কথা বলেন বা ব্যক্তিগত একটা স্ট্যান্ডার্ডের কথা বলেন। এখন যদি আমি আমার ভালো পারফর্ম না করি তাহলে আমি ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবো না। আর সবকিছুর পর ক্রিকেট এমন একটা খেলা যেখানে দিন শেষে আপনার পারফরমেন্সই সব, এখানে ইমোশনের কোনো দাম নেই, এখানে আপনি কে কি কত কি করেছেন এগুলো কিন্তু খুব একটা ম্যাটার করে না। আমি এখন যদি আজকে যদি একটা সিজন ভালো না খেলি আগামী সিজনে আমাকে কেউই নিবে না। তো আমি যারা আমাকে পছন্দ করছে তারাও খুশি থাকবে না, আমি নিজের স্ট্যান্ডার্ডও আমি নামিয়ে ফেলছি। তো এই সব কিছুর কারণে আমি মনে চেষ্টা করি যে যতদিন খেলবো এমন ভাবে খেলবো যেটা আমার স্ট্যান্ডার্ডটা ন্যাশনাল টিমের প্লেয়াররা, সে ধরেন রিয়াদ এখন টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন, আমি চেষ্টা করবো যেটা আমার ফিটনেস বা আমার পারফরমেন্সটা এমন একটা জায়গায় থাকে যাতে ওকে আমি ম্যাচ করতে পারি। আমি জাতীয় দলের নাই বা আমি হয়তো জাতীয় দলের সুযোগ পাচ্ছি না বা হয়তো পাবো না বা আবার পাবো, কিন্তু আমি যদি আমার পারফরমেন্স এবং ফিটনেস যদি আমি একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের সমান না রাখি তাহলে আমাকে কেন কেউ কনসিডার করবে। তো এই সব ফ্যাক্টরকে চিন্তা করে এবং সবকিছুর পর আমি একটা কাজ করছি, এটা আমার প্রফেশন, এটা আমার রুটি রুটি, এটাকে ফাঁকিবাজি করা হচ্ছে কি মানে হচ্ছে কি আর নিজের সাথে এবং আল্লাহর সাথে চিট করা। তো এই এই চিটটা আমি করতে চাই না, এই জন্য চাই যে নিজেকে ফিট রেখে ভালো পারফরমেন্স করতে, সো দ্যাট আমার স্ট্যান্ডার্ডটা আমি সবসময় বজায় রাখতে পারি। জাতীয় দলের সুযোগ পাওয়া না পাওয়া এটা তকদিরের ব্যাপার, অনেক মানুষের ইচ্ছার ব্যাপার, জাতীয় দলের সিস্টেমের ব্যাপার, ম্যানেজমেন্টের ব্যাপার, তো ওগুলো তো আমি কন্ট্রোল করতে পারবো না। কিন্তু আমি যদি একটা ন্যাশনাল লেভেল প্লেয়ার যদি 11.5 বিপ টেস্ট দেয় আমি 11.5 বিপ টেস্ট দিতে পারি, এটা আমার কাছে একটা একটা ন্যাশনাল টিমের প্লেয়ার যদি ন্যাশনাল টিমে যদি সে যে বছরে 500 রান করে আমি চেষ্টা করবো ডোমেস্টিকে 700 রান করতে, সো দ্যাট অ্যাটলিস্ট কাছাকাছি কম্পিটিশন তো করতে পারবো। আর এই জন্যে আর কি নিজের স্ট্যান্ডার্ডটা ধরে রাখার জন্য কষ্ট করে এবং চেষ্টা করবো যতদিন খেলবো ততদিন কষ্ট করে ক্রিকেটটা খেলবো ইনশাল্লাহ। না এটা অবশ্যই, এটা আমি বলি যে আপনি কি আছেন? আমি আছি, আমি আমাকে বলছে না যখন আপনি পন্ডিত পাড়ায় খেলতেন, আপনি ছোট 15 বছরের ছেলে ছিলেন, আমি ক্যাপ খেলতে গিয়েছিলাম, বললাম বোলিং করতে পারবেন অফ স্পিন, বলে হ্যাঁ এখনো ছোট আমি শুনি নাই। ছোট প্রশ্ন, বাংলাদেশ টিমের কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করেন? আপনি দলের বাইরে আছেন, জি বাংলাদেশ টিমের অবভিয়াসলি মানে দেশের জন্য খেলার যে সম্মানটা এটা তো আসলে আপনি কোনো কিছু দিয়ে পাবেন না। এই জায়গাটাই মানে দেশকে রিপ্রেজেন্ট করা, মানে ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা এটাই মিস করি। আচ্ছা মিস করি মানে কি, মানে এটা তো আমার হাতে না, বাট ন্যাশনাল টিমে খেললে দেশকে রিপ্রেজেন্ট করতে পারতাম, এটা এই জায়গাটা হচ্ছে কি একটা মিস করার জায়গা। যেমন বাংলাদেশ টিমে আমি 16 বছর খেলেছি, আমি দুটো জিনিস মিস করি, একটা খেলার পরে জিতার পরে ড্রেসিং রুমে, কারণ আমি তো প্রচুর দুষ্টু আপনারা সবাই জানেন, আর একটা হচ্ছে যখন ভালো ইনিংস খেলে আসলে পুরো দর্শক চিল্লায় যাবে যাবে, হ্যাঁ ওই টাইপের। এনাম জিনের কাছে কোশ্চেন, কোন জিনিসটা আপনি মিস করেন বাংলাদেশ টিমে? যেমন আমি মিস করি যেন একটা ভালো ইনিংস খেলে চিৎকার করে সবাই যাবে যাবে, ওইটা একটা। ড্রেসিং রুমে যাওয়ার পর মানে আমার টিম মেটস যেগুলো স্ল্যাং দুষ্টামি বলেন যাই দুষ্টামি বলেন, আপনি কোনটা বেশি মিস করেন?
জি 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 আমি তো মানে বাংলাদেশ খেলাটা মিস করি, প্লাস হলো কি আপনার আইসবাথের জায়গাটা আমি মিস করি অনেক, মানে ওই জায়গাটা আমি খুবই মিস করি আইসবাথের ওটা কি ভয় না খুশি আইসবাথের ওই জায়গার না 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 ওই জায়গার আড্ডাটা আমি মিস করি আইসবাথের রাইট সেম হিয়ার সেম হিয়ার যে জায়গাটা আছে ওই জায়গার আড্ডাটা কিন্তু একটু স্পেশাল হয়, এটা সব সময় ওই জায়গার আড্ডাটা সব সময় দিন শেষে যখন জি খেলা শেষ হয় আমি বলতাম যে ওরটা আমি করে দিই, ও তো আজকে রান করছে ফিল্ডিং করছে কালকে আবার ফিল্ডিং করতে হবে, তো ওর চোখ গুলো তো এমনি বড় এরকম হয়ে যায় জাভেদ ভাই দেড় মিনিট। আচ্ছা মেরা জুনিয়র জাভেদ ভাই এখন প্রশ্নটা করি, জাভেদ ভাই প্রশ্নটা এখন করি ঠিক আছে, আপনি কি 1971 সালের যুদ্ধ দেখছেন? আপনি কি 1971 সালের যুদ্ধ দেখেন? ও অবশ্যই পানি খাইছি পানি। এটা আপনি মুক্তিযুদ্ধ মেরাব জুনিয়র কাছে ভাই ভাই জি জি বলেন আমি মিস মেরাব জুনিয়র সবচেয়ে বেশি খেলা খেলা তো অবশ্যই খেলা আরে খেলা সবাই মিস করে বেটা, না খেললে কি ভাষা বেরোবে? টুর মিস করি কিউ তো জিম্বাবে টুর আমি রিয়াদ এনাম একই ট্যুরে আমরা ছিলাম, তো ওই ট্যুরে আপনার পারফরমেন্স খুব ভালো ছিল আবার আমরা মজাও করেছি অনেক, তো ওই ট্যুরটা খুব মিস করি কারণ ওইটা ধরেন ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর আমার ক্যারিয়ারে বলবো, যে যত ট্যুর করেছি খুব মজার ট্যুর ছিল, প্লাস খেলা ওয়াইজও ভালো ছিল খেলার বাইরেও মজা ছিল। আচ্ছা রিয়াদ কি ট্যুরে কিছু করছিল ওই ট্যুরে? হ্যাঁ হ্যাঁ গ্রেট লাক আমাকে তো ইন্সপায়ার করছিল এই যে সে ম্যাডাম ম্যাডামকে ইন্সপায়ার করছিল। আচ্ছা ম্যাডাম আমার একটা জাভেদ ভাই সরি আমার একটা কোশ্চেন ছিল ম্যাডামের কাছে, ম্যাডামের যদি দুইটা মানে যদি ডারউইন ট্যুর হ্যাঁ একাডেমিক ডারউইন ট্যুর না জিম্বাবুয়ে ট্যুর কোনটা বেশি ফেভারিট, দুইটা থেকে যে কোনো একটা চুজ করতে হবে কোনটা করবে? আমার না জিম্বাবুয়ে ট্যুর জিম্বাবুয়ে ট্যুর হ্যাঁ তা তো আমি জানি এটা রিজন আমি জানি কারণ তুই জিম্বাবুয়ে ট্যুরে পিজা পিজা বেশি খাইছিস, তুই জিম্বাবুয়ে ট্যুরে পিজা খেতে পছন্দ করতি, ইউ রিমেম্বার না ইউ রিমেম্বার ডারউইন ট্যুরে তো তুই ছিলি না তুই। আচ্ছা সেম প্রশ্ন যদি তোরে করি, তুই তো তখন ওয়ার্ল্ড কাপে ডারউইনে যখন আমরা তুই তখন হ্যাঁ আমি ওই ওয়ার্ল্ড কাপে থাকা অবস্থায় আমি ট্যুর মিস করছিলাম কারণ আমি যখন স্কোয়াড দেখেছি স্কোয়াড দেখার পরে আমি বললাম যে এটা কি স্কোয়াড, এটা তো মানে বম্ব স্কোয়াড এটা পুরা, তারপর মানে এখন ক্লিয়ার করা আলহামদুলিল্লাহ। আরেকটা কথা রিয়াদ ডারউইনে তো বিজি ছিল মানে টেলিফোন বুথে অনেক বিজি ছিল মানে বাংলাদেশে প্রচুর ফোন করতে টেলিফোন বুথে। আচ্ছা জাভেদ ভাই জাভেদ ভাই আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আপনার লাইফে সবচেয়ে জোরে দৌড় আপনি কবে দিয়েছেন? জোরে না দৌড় দৌড় জোরে দৌড় হ্যাঁ জিতার পর মনে হয় ও জিতার পর 2005 এ জিতার আরে নরমালি না ও নরমালি ওটা তো আমি কাউন্ট করতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার সঙ্গে যেটা আমরা জিতেছিলাম ওই তোর আমার একটা পার্টনারশিপ হয়েছিল এসে বড় রান করেছিল আমি জানি ওরাই নিবে আগে, তো ওই জন্য আমি আগে গেছি আমি আর কি আউট হয়ে গেছিলাম, কিন্তু আফতাবকে কিন্তু ভালোই জ্বালাইছেন মনে আছে আপনি যে ক্যাপ দিয়ে আফতাবকে জ্বালাইছিলেন একবার? ও মাই গড ও মাই গড মাহমুদুল্লাহ তার টিমে ছিল না মানে আমি বলি মাহমুদুল্লাহ ওই হইছে কি ওই আমাদের যে ক্যাপ পরা মাস্ট নিচে যাওয়ার সময় প্রাইস সেরেমনিতে এখন আফতাব ওর টুপি পাচ্ছে না ঠিক আছে, আমি কই আমার টুপি বললাম এটা এটা বলে না না এটা আমার না ও চিহ্ন আছে, পরে ও আবার ওখানে দেখছে আমি আমার টুপি দূরে ফেলায় আমি ওইটা ও দৌড়ায় গিয়ে দেখে আমার টুপি আরে এটা আপনি কি করছেন? আচ্ছা এখন মামুদুল করছেন মামুদুল্লাহ এই যে আপনি কি কোনো চিন্তা করছেন এইভাবে লাইভে আমার সাথে কথা বলতে পারবেন? আলহামদুলিল্লাহ আপনার সাথে অনেকদিন পর কথা বলা হলো
কিন্তু আপনার হোস্টিং এর কথা বলি যে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে ভাই কারণ ওই ম্যাচটা যে ম্যাচে অ্যানালাইসিস করতে আমি গেছিলাম ওটা পুরোপুরি আমি পুরোপুরি দেখা হয়নি হ্যাঁ আমি আপনাকে বলেছিলাম যে ভাই এমন কোন টেকনিক্যাল কোশ্চেন করবেন না যেটা একেবারে মানে ম্যাচ পুরোপুরি দেখতে হয় হ্যাঁ এখন আমি ঘটনাটা বলি তো ওই টেলিভিশন স্ক্রিনে তো গ্রিন স্ক্রিনে যখন টিভিতে দর্শকরা যখন দেখে যে খেলার ক্লিপেজ ফুটেজটা আমরা কিন্তু ওয়ালে জাস্ট ওয়াল দেখি কোনো খেলা দেখি না হ্যাঁ তো জাভেদ ভাই বলছে যে মেরাব যখন আমি কিউ দিব তুমি ঘুরে চেয়ারের পিছনে ঘুরে ওয়ালের দিকে তাকায় থাকতে হবে ভালো কথা মনে করে যে ফাইজলামি আমি কি পাইলট আমরা যখন বলবো আসুন আমরা খেলা দেখে আসি তখন তেমনি ওয়ালের টাকা আমি বলছি আসলে পাইলট খেলা দেখে আসি পাইলট এমনি লিখতেছে আমি লাথি মারতেছি আমার বলে তখন তখন প্রডিউসার করছে কি জাভেদ ভাই ব্রেক নেন ব্রেক নেন ব্রেক নেন আমি তো দর্শক আমরা একটা ব্রেক চলে যাচ্ছি আমি তাকে আসি পাইলট এমনি লিখতেছে আমি লাথি মারতে নিচে দিয়ে এই এই কি করছো এই প্রকাশ দা টিভি নাই তো জাভেদ ভাই না না আসলে কি এই গল্প গুলো কিন্তু মজার আপনি কি প্র্যাকটিস করেন কি খান এগুলি অনেক হয় আমরা আসলে প্লেয়াররা মানে আমরা অনেক আমাদের আসলে কেন আমরা ভালো খেলার চেষ্টা করি আমরা আসলে এই পরিবেশটা মিস করি আমাদের খেলা আছে তারপর পারফরম্যান্স আছে বাট এই যে সবাই সবাই একসাথে সিনিয়র জুনিয়র যে একসাথে টাইম কাটানো এটাই কিন্তু আসলে আমাদের একটা অন্য অনেক অনেক বড় পাওয়ার আমি এনামকে বলছি আফতাবকে বলছি রাজিনকে বলছি ভাই একটা গ্রুপ আমরা মেসেঞ্জারে কথা বলি যেমন আফতাবকে আমি জিজ্ঞেস করি আফতাব তোর কয়টা ছেলে মেয়ে কয় তিনটা আমি না না চারটা বলে কেন তুই তো একটা বাচ্চার মতোই তোর বউকে সামনে দাঁড়া এই যা ওটা নিয়ে আয় হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আপনি কিন্তু আবার কিন্তু পাঞ্জাবি নিয়ে যে জ্বালাইছিলেন জাভেদ ভাই ও মাই গড এনাম ওই সময় আমাদের ক্যাম্প হচ্ছে চিটাগাং কক্সবাজারে সবাই কালো জাম ওর মধ্যে সে পড়ছে সাত রঙের একটা পাঞ্জাবি আমি এনাম তখন তো একদম জুনিয়র আমি কি এনাম এই পাঞ্জাবি দামি পাঞ্জাবি করতে কিনছে ও তো গর্ব করে বলছে আরং আরং আমি এটা আমার এটা আর জীবনে পরে না ঈদের দিনে আপনি পরে না এটা এরকম ভাবে পরা মানে ও এই এত কালো জাম এর মধ্যে পড়ছে ওই যে ষাট রঙের রং আচ্ছা আবার একটা আমার সিরিয়াস একটু আলাপ আবার সিরিয়াস আলাপ করি নাকি এনাম এনামের এনামের পিচ্ছি কয়টা আমার জানতে চাই দর্শকরা কেন এনাম জুনিয়র মেরাব জুনিয়র এত বাছুর কিন্তু বাছুর জানে না এটা সিং ভাঙা বাছুর আজকে সিং ভাঙে এদেরকে আমরা বাছুর বানাই এনামের বাচ্চা কয়টা জি আমার দুইটা বাচ্চা জাভেদ ভাই এটা কিন্তু দর্শকের কোশ্চেন আমার স্ক্রিনে আসতেছে আর মেরাব জুনিয়র মেরাব জিজ্ঞেস করেন না না মেরাব কে জিজ্ঞেস করেন মেরাব কে জিজ্ঞেস করেন আমার একটা ছেলে তার বয়স 3 হবে অগস্টে একটা মেয়ে তার নাম সারা ওর 2 বছর হবে এই জুলাইতে আর আরেকটা মেয়ে ইনশাআল্লাহ আসতেছে করেছিলাম বিভিন্ন মানুষের
আমি একটা জিনিস একটু বলতে চাই, সরি ইন্টারাপ্ট করলাম। আমার মনে হয় যে আমাদের অভিষেক টেস্ট ম্যাচ জয়ের মোমেন্ট অনেক অনেক মূল্যবান আমি পার্সোনালি ফিল করি। হ্যাঁ, ওই ওই ম্যাচে এনামের পারফরম্যান্স ছিল আউটস্ট্যান্ডিং, মানে সরি না অভিষেক টেস্ট জয় যেটা আমাদের আর কি, তো এনামের ছয় উইকেট ছিল, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। এবং এটা আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওই পারফরম্যান্সটা সবসময় উজ্জ্বল থাকবে। বাংলাদেশ টিমে খেলেছেন কোন জিনিসটা মানে যে ইউ ফিল প্রাউড? আমি না, আমি সত্য কথা বলতে গর্ববোধ করি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। এটা আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি, এমন তো না যে একদম ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি জাতীয় দলে খেলার জন্য, কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তখন কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ দলে জার্সি পরে মাঠে নামবো। তো যতদিন যতগুলো ম্যাচই খেলেছি বাংলাদেশের দলে জার্সি পরে, প্রত্যেকটাই আমার প্রাউড মোমেন্ট। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া। মেরাব জুনিয়ার, আসলে সেমই সবার, আমার মনে হয় সবার ক্ষেত্রে এটা আনসারটা সেমই হবে, কারণ অবভিয়াসলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার উপরে একটা ক্রিকেটারের জন্য তো এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর নাই। হ্যাঁ, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওই ওই পজিশনটা ধরে রাখা, যেটা অবভিয়াসলি রিয়াদ মুশফিক তামিমরা এখন পর্যন্ত করে যাচ্ছে, এবং নিজে বাই চয়েস রিটায়ার করা, আমার মনে হয় সেটা একটা সবচেয়ে বড় গর্বের বিষয় যে বাংলাদেশ টিমে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই আপনার বাই নিজের ইচ্ছা মতো রিটায়ার করতে পারে না। আইদার তাদেরকে ধরেন বাদ দিয়ে দেওয়া হয় বা পুরোপুরি ক্যারিয়ার তারা পূরণ করতে পারে না। তো একটা ক্রিকেটারের জন্য সে যদি ন্যাশনাল টিমে খেলার পর থেকে নিজের ইচ্ছা অনুযায়ী রিটায়ার করা পর্যন্ত যদি খেলতে পারে, যেমন ইনশাল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদকে হয়তো আমরা আশা করবো যে ওকে যেন সিলেকশনের ক্ষেত্রে যেন ওর টিম থেকে না বের হয়, ও বাই চয়েস যেন রিটায়ার করে, ঠিক আছে আমি আর ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে খেলবো না, এটাই হচ্ছে একটা ক্রিকেটারের জন্য মনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। না অফকোর্স, আমি মাহমুদুল্লাহ কাছে আসবো, যেমন আমার, আমি অনেকে বলে যে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, এটা আমার অনেক বড় ক্যারিয়ার ছিল, আমি 40টা টেস্ট খেলছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাট আমি সবচেয়ে বড় গর্ববোধ করি, আমি 4টা জেনারেশন খেলেছি। 4টা জেনারেশন বলতে প্রথমে আমি আথার ভাইয়ের সাথে ওপেন করেছি, তারপর বুলবুল ভাই আকরাম ভাইয়ের সাথে খেলেছি, তারপর আমি আমি হাবিবুল বাশার, তারপর তামিম সাকিব, এদের সাথে খেলেছি। 4টা জেনারেশন খেলা, এটা আমার কাছে অনেক বড় মনে হয়। ইন্টারন্যাশনালে ওই সময় সত্যি কথা কি, আমরা স্বপ্ন দেখতাম ওয়াসিম আকরামকে তাকায় থাকতাম, তো ওই জোহেব আখতারকে তাকায় থাকতাম, ওই জায়গা হাইয়েস্ট লেভেল খেলতাম কেনিয়া স্কটল্যান্ড, তারপরে গিয়ে অস্ট্রেলিয়া পাকিস্তান এদের সঙ্গে কন্টিনিউ করাটা এত সহজ ছিল না। তো ওই 4টা জেনারেশন খেলাতে কিন্তু আমি এই এত লম্বা সময়, লাইক ওয়াসিম আকরাম বলো বা কারিম, প্লাস আপনি কি আপনি কিন্তু পয়েন্টের ফিল্ডার, এর মধ্যে আবার আপনি কিন্তু পয়েন্টের ফিল্ডার ছিলেন। হ্যাঁ ফিল্ডার ছিল ঠিক আছে, কিন্তু ওপেনিং করাটা টেস্ট ম্যাচে, যেহেতু আমরা হাইয়েস্ট লেভেল কেনিয়া স্কটল্যান্ড ছিল, ওইখান থেকে অ্যাডাপ্ট করে কন্টিনিউ নিজেকে রিফাইন্ড করা, যেহেতু প্রতিটা বলই যুদ্ধ ছিল, হয়তো এখন যারা যারা টেস্ট খেলেছে ওরাই জানবে যে কতটুকু টাফ ছিল। আর আমার জন্য আরো বেশি টাফ ছিল, কেন সত্যি কথা মেন্টাল বা নেম ওয়াইজ ক্রিকেট এফেক্ট করে। ওয়াসিম আকরাম বোলিং করতে আসতে টেস্ট ম্যাচে, ওয়ান ডে টি টোয়েন্টি পার পাওয়া যায়, টেস্ট ম্যাচে তো আপনাকে থাকতে হবে, থাইকা খেলতে হবে, তো ওইটা তো সহজ ছিল না। ওইটা আমি প্রচুর গর্ববোধ করি, যারা এখন বাংলাদেশের লিজেন্ড তামিম সাকিব মাহমুদুল্লাহ মাশরাফি ওদের সঙ্গে আমি কন্টিনিউ করেছি, তো ওইটা একটা বড় আমার পাওয়া আমার লাইফে। অবশ্যই টেস্ট আর ওয়ান ডে 16 বছর বাংলাদেশ টিম প্রতিটা মোমেন্টই আমি এনজয় করেছি, কিন্তু এই জায়গাটা আমি প্রচুর এনজয় করি বা প্রাউড ফিল করি যে এদের সঙ্গে আমি খেলেছি, আথার ভাইয়ের সাথে আমি খেলেছি। থ্যাংক ইউ তামিমের সাথে। এই অ্যাচিভমেন্টের পরেও আপনি যখন ওই যে বাইরে, আমরা ধরেন আউট হয়ে আসার পরে অনেক সময় বাইরে আমরা বসে থাকতাম খেলা দেখতাম, আপনি যে রোপের বাইরে সানগ্লাস পরে ভাব করতেন যে খেলা দেখতেন কিন্তু ঘুমাইতেন, এটা অফকোর্স। আচ্ছা আমি বলি, স্পেশালি সাইড স্ক্রিনের নিচে, না না এটা আমাদের
এটা আমার প্রফেশনাল একটা অংশ ছিল, কারণ আমি যখন আমার মনে কখনো দেখা নেই মাঠে আমি ফিল্ডিং এ এক সেকেন্ড, রিয়াদ বলতো আমাদের জাতীয় লিগে আমি থ্রো করতাম, নর্মাল থ্রো করতাম না, পাওয়ার পারফেক্ট অ্যান্ড পাওয়ার, তো ওই জায়গাটা যেহেতু আমি মাঠের বাইরে অফ দ্য ফিল্ড যেটা বলি আমি স্টার্টিং এ বলেছি ক্যাজুয়াল, ওই 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 10 মিনিট চোখ বন্ধটা আমাকে খুবই উজ্জীবিত করে দিত, বা এনার্জি ঠিক আছে চোখ বন্ধ করেন কিন্তু সানগ্লাসটা লাগাইতেন কেন, আর মানে সানগ্লাসটা লুকস হট না সবাই বুঝাচ্ছি, না না বুঝাচ্ছি খেলা দেখতেছে আসলে আমার চোখ বন্ধ, জাস্ট ক্লোজ মাই আইজ, একবার নাজমুল তো মনে হয় বল আসতেছিল নাজমুল বলে নাই বল দিছে আমি দিছি ধরেন থাপ্পড় দিছি ওরে, কারো কারো মাহমুদুল্লাহ কথা কারো কষ্ট দিতে, মাহমুদুল্লাহ এখন কারেন্ট টিমে, মাহমুদুল্লাহ যখন ডেবু হয়েছে তখন কেমন ফিল করতো বা যে দর্শক জানতে চায়, যেহেতু সে এখন কারেন্ট ক্যাপ্টেন মাশাআল্লাহ, সে কনসিস্টেন্ট পারফর্মার, সে অনেক যুদ্ধ করে এই জায়গাটা নিয়েছে, নো ডাউট সে ডোমেস্টিকে আমার সাথে নাম্বার 3-4 ব্যাটিং করে। আমি একটা জিনিস রিয়াদকে একটু জিজ্ঞেস করতে চাই দোস্ত, যেহেতু তুই টি-20 টিমের ক্যাপ্টেন এবং বাংলাদেশ টিমের সিস্টেমের সাথে বা ওর বিসিবি সিস্টেমের সাথে আমাদের অনেক বেশি মানে ক্লোজ অবস্থানে আছিস, আমাদের আসলে আমাদের এখন আমাদের প্লেয়ারদের জন্য ডিরেকশনটা কি, বা আমরা আসলে আমরা প্ল্যানটা কি, মানে আমরা যেহেতু তুই একদম ম্যানেজমেন্টের কাছাকাছি আসিস সেই জন্য জানতে চাও যে আমাদের ফেরার প্রসেসটা কি হবে, যেহেতু নাচন ভাই বলছিলেন যে কোভিড এর কারণে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আসছি, তা আমরা প্লেয়ারদের এখন বিসিবির আমাদের নিয়ে প্ল্যানটা কি, বা আমরা আস্তে আস্তে কিভাবে খেলার মধ্যে ফিরবো, এই এই প্রসেসটা আসলে বিসিবি কিভাবে মানে কারণ তোদেরই আগে সবার গাইড করবে তারপরে আমাদের কাছে আসবে, তো এখন কিভাবে আসলে এই জায়গাতে কাজ হচ্ছে? আমি এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে শিওর না, কারণ করোনার এই প্রাদুর্ভাব সিচুয়েশন তো এখনো একটু কিছুটা নাজুক আছে, তো এই মুহূর্তে খুব একটা শিওর না যে কিভাবে প্ল্যানটা হচ্ছে, কারণ যদিও কথাবার্তা হয়েছে কোচদের সাথে, ওভারঅল আমার মনে হয় যে ইনশাল্লাহ যদি বাই সেপ্টেম্বর বা অগস্ট বা এর আগেও যদি ইনশাল্লাহ সিচুয়েশন একটু বেটার অবশ্যই আমরা আমরা তাড়াতাড়ি ক্রিকেট ফিরবো, কিন্তু তার চেয়েও বড় কথা আমার মনে হয় যে এই টাইমটা নিজেদের খাদ্য অভ্যাস বা নিজের ফিটনেস নিয়ে, আমি জানি শারিয়ার নিজের ফিটনেস নিয়ে কাজ করছে, এনাম নিজের ফিটনেস নিয়ে কাজ করছে, আই'ম নট শিওর অ্যাবাউট ম্যারাব, ম্যারাব নিজের ফিটনেস নিয়ে কাজ করছে কিনা, বাট আই হোপ হি ইজ ডুইং দ্যাট, তো জাভেদ ভাই করছে আমি শিওর, জাভেদ ভাই আজকে মনে হয় বেঞ্চ প্রেস দিয়েছে, তো আমার কাছে মনে হয় যে এই কাজগুলো কন্টিনিউ করতে থাকাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অ্যাজ সুন অ্যাজ আমরা যখন ক্রিকেটে ফিরবো obviously domestic ও স্টার্ট হবে, international picture গুলো স্টার্ট হবে, তো এটার জন্য prepared থাকাটা আমার কাছে মনে important, at the same time আমার মনে হয় এই গত 3 মাস বা আমরা যতদিন সময় ধরে আমরা লকডাউনে আছি এটা খুব ভালো একটা অপরচুনিটি টু রিগেইন আওয়ার ফিটনেস, আমরা অনেক সময় ফিটনেস ক্যাম্প করি টু রিগেইন আওয়ার ফিটনেস, এই 3 মাস কিন্তু যদি আমরা ঠিক মতো খাদ্য অভ্যাস বলি বা আমরা আমাদের ফিটনেস নিয়ে কাজ করি, এই 3 মাস আমার মনে হয় যে 1 বছরের জন্য কাজে দেবে যদি আমরা প্রপারলি ঠিক মতো ফিটনেস এর কাজগুলো করি, দেন এগেইন আমরা স্ট্রেট অ্যাওয়ে স্কিল এর কাজে নামতে পারবো, আর যদি গাইডলাইন এর কথা বলি এমন যে বিসিবি তো অবশ্যই আছে এখানে প্ল্যানিং করছে কিভাবে কি করতে হবে, করোনার পরবর্তী স্টেপ গুলো কি কি হবে, এটা সব ক্রিকেটারদের জন্য প্রযোজ্য হবে, অবশ্যই ন্যাশনাল টিম প্লেয়ারদের স্পেসিফিক প্ল্যান থেকে, ডোমেস্টিক প্লেয়ারদের জন্য স্পেসিফিক প্ল্যান থেকে, এটা তখনই হয়তো বা বিসিবি গাইডলাইন দিয়ে দেবে তার জন্য কি কি আছে, বাট আরেকটা কথা আমি বলতে চাই, আমি এই জিনিসটা সবসময় খুব ভ্যালু করি, এক্সপিরিয়েন্স এর ভ্যালুটা মানে আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, এটা আমি সবসময় ভ্যালু করি, এট দ্য সেম টাইম আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে এক্সপিরিয়েন্স এবং তারুণ্যের যে মিশেল এই জিনিসটা যদি সবসময় একটা ব্যালেন্স ওয়েতে রাখা যায় আমার মনে হয় এটা যে কোনো টিমের জন্য এটা ডেডলি হতে পারে, এই জিনিসটার ইম্পর্টেন্স বোঝা এবং ওই অনুযায়ী কাজ করাটা ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম আমি বিশ্বাস করি যে আমি যতদিন ক্রিকেট খেলবো এটা আমার ওন স্যাটিসফ্যাকশন, আমার ওন প্রাইডের জন্য খেলবো, কারণ এই জিনিসটা আমার ব্রেড এন্ড বাটার, আমি এটাতে আমার পরিবার চালাচ্ছি, আমি আর্ন করছি, আমি নিজে চলছি, তো এটার সাথে কখনো কোনো ধরনের সমঝোতা করা যাবে না, আমি যতদিন মনে করবো যে না আই এম ফিট, আই এম রেডি টু প্লে, আই এম রেডি টু টেক অন এভরিওয়ান, তো আমি এই জিনিসটা কন্টিনিউ করতে চাই এবং কন্টিনিউ করতে পারবো, সুযোগ কখনো আমার হাতে আসবে কখনো আমার হাতে আসবে না, অনেক কিছু হয়তো বা আমার হাতে থাকবে আমার হাতে থাকবে না, ওই জিনিসগুলো নিয়ে কখনো ওয়ারি করে লাভ নাই, আমার কাজ হচ্ছে পারফর্ম করা, আমি কন্টিনিউ যদি পারফর্ম করতে পারি ইফ আল্লাহ গিভেন মি দ্য অপরচুনিটি আই উইল ট্রাই টু ট্রেক ইট, দ্যাটস ইট। রিয়াদ যেটা বললেন এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করি, একটু অ্যাড করি রিয়াদের সাথে, এটা হয় কি আপনি এটা আপনি তো বলতে পারেন না কেন আপনি ওই জায়গায় ইউ আর দ্য সাবজেক্ট,
তাই না? যারা পলিসি মেকার বা যারা ইনভলভ তারা এই জিনিসটা ভালো করে মনিটর করা উচিত। কেন মাথায় রাখতে হবে আজকে মাহমুদুল্লাহ রিয়াদ এই পর্যায়ে আসছে নট উইথ এ নাইট, ইজ নট রকেট সায়েন্স। 15-20 বছর সে খেলে এখানে আসছে, বাংলাদেশ টিম রিপ্রেজেন্ট করছে গত 10 বছর, সে এখন ওয়াস্টলি এক্সপিরিয়েন্স। এখন তাকে আমি ম্যাক্সিমাম তার থেকে চিপে যতটুকু নিতে পারি, এটা তাদের পলিসি হবে। কারণ আপনাদের গিয়ে বললে হবে না বা এরকম, এই জিনিসটাতে আমি তো কাউকে বলছি না, আমি বলছি এটা আমার ভিউ যে এক্সপিরিয়েন্স এর ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমার ভিউ আমি বলছি। আমার আমার সবসময় ভিউ, যেহেতু এই জায়গায় সবাই সাফার করেছে পৃথিবীর যত এক্সপিরিয়েন্স এর ভ্যালু করি অনেক। এক্স্যাক্টলি না, আমি সবসময় বলে আসছি কেন, আমি একটা কথা বলি জয়দা, হ্যাঁ আমি শেষ করছি। যেমন পৃথিবীতে সবাই এটা সাফার করেছে, ভিভেন রিচার্ড বলেন, কপিল দেব বলেন, বা যে ইভেন আমাদের আমাদের বাংলাদেশে তো নেক্সট যে প্লেয়ার ও এত ই থাকে না, রিফান্ড থাকে না, কিন্তু এক্সপিরিয়েন্স এর জায়গায় চলে আসে, পরে হয় কি এক্সপিরিয়েন্স প্লেয়ারটা রিটায়ার করে ফেলে আর নতুন প্লেয়ারটা ও এস্টাবলিশ হতে পারে না, পরে একটা জগা খিচুড়ি, আলটিমেটলি এফেক্ট এন্ড অফ দ্য ডে দেশের ক্ষতি হয়। ও প্লেয়ারের তো ক্ষতি হলে অসুবিধা নেই, একটা প্লেয়ার নিয়ে দেশ হতে পারে না, কিন্তু এটা দেশের ক্ষতি হয়, দেশের ক্রিকেট ক্ষতি হয়। এই জায়গাটা একটু আরো ভালো করে নিখুঁত ভাবে মনিটর করা উচিত। সরি এনাম বলো। না না না, ইটস ওকে জয়দ ভাই, না না আপনি তো কভার করছেন শুধু। আমি বলবো যে এটা আসলে ডোমেস্টিক ক্রিকেটের ক্ষেত্রেও, কিন্তু আপনি যদি জাতীয় লিগে সব মানে এক্সপিরিয়েন্স এবং ইয়াং প্লেয়ার যদি মিক্স হয়ে খেলেন, জাতীয় লিগটাও যদি বলি ফার্স্ট ক্লাস ক্রিকেটটা, আমার মনে হয় যে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বজায় থাকে। যেমন আজকে ফরাদ হোসেন রাজশাহীর, ও কিন্তু রান করেছে 9,000, তারপর শাহিন নাফিস 10,000 রান করেছেন, তুষার ইমরান 10,000 রান করেছেন। এখন একটা যদি একটা ইয়াং বোলার যদি ওদের এগেনস্টে যদি বোলিং করে, অবশ্যই মানে ফেস করবে যে একটা, জি জি, ও একটা টাফ অপোনেন্ট ফেস করবে একটা বোলার, বা যদি বলেন বা একটা ব্যাটসম্যান যদি আসলে একটা ইয়াং, ধরেন আমি যদি খেলি বা আব্দুর রাজ্জাক যদি বোলিং করে, তো অবশ্যই একটা এক্সপিরিয়েন্স এর এখানে একটা দাম থাকবে, এবং এই খেলাটার কিন্তু একটা একটা কোয়ালিটি একটা ক্রিকেট হবে আমার কাছে মনে হয়। এবং আমার কাছে মনে হয় ডোমেস্টিক ক্রিকেট বা ফার্স্ট ক্লাস ক্রিকেট বা টেস্ট ক্রিকেটের জন্য এটা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয়, যে এক্সপিরিয়েন্স এবং ইয়াং মিক্স থেকে। না, যেটা যেটা আমি সাফার করেছি, আমি বাংলাদেশ টিমে আলহামদুলিল্লাহ অনেক অনেক লম্বা সময় খেলেছি, জাতীয় লিগে আমি হচ্ছিলাম ওয়াস্টলি এক্সপিরিয়েন্স, আমি ঢাকার ছেলে, ঢাকার ক্যাপ্টেন ছিলাম, কিন্তু আমি মন খারাপ করে শারিয়ান নাফিস আমাকে বললো যায় দাদা বরিশালে খেলেন, ঠিক আছে, মেরাব জুনিয়র ছিল আমার মনে হয় লাস্ট, আমি 2011-12, তা আসলে এইভাবে আমি আমি কিন্তু আলটিমেটলি আমার ডোমেস্টিক আরও 2-3-4-5 বছর কন্টিনিউ করতে পারতাম, কিন্তু আমি দেখি এই এভাবে খেলা সম্ভব না। কারণ আমি একজন সিনিয়র ক্রিকেটার ছিলাম, বাংলাদেশ টিমে লম্বা সময় রিপ্রেজেন্ট করেছি, কিন্তু আমাকে যদি ডোমেস্টিকও বলে খেলতে হয় বা অফ যেতে হয় কে এই খেলা খেলবে, তখন আমি কিন্তু পরে লাস্ট বরিশালে ক্যাপ্টেন হয়ে শাহিন নাফিস বাংলাদেশ টিমে চলে গিয়েছিল, আমি লাস্ট ওটাই খেলেছি। তো ওইটাই হওয়া উচিত না আমাদের ডোমেস্টিক ক্ষেত্রেও, সবাই যারা কোনো অফিসিয়াল বলে যে নতুনকে চান্স দাও, নতুনকে নতুনকে চান্স দিতে হবে না, অটোমেটিক সুযোগ হয়ে যাবে, যেটা আমি সবার সঙ্গে একমত, এক্সপিরিয়েন্স খুবই দরকার। আর এন্ড অফ দ্য ডে সিনিয়র হোক জুনিয়র হোক, যখন সে পারফর্ম না করবে অটোমেটিক বাদ পড়বে। আমাদের এই কালচার হোক পারফর্ম করার আগে ওকে এত মেন্টালি ডিস্টার্ব হয়, তখন সে নিজেই হয় ছেড়ে দেয় বা ছাড়তে বাধ্য হয়। আপনাদের কাছে আপনাকে দিয়ে শুরু করি, আপনি তো স্ক্রিনের কোণে আছেন। 2009 সালে আপনি সিলেটে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে এসেছিলেন, রাত্রেবেলা অনুষ্ঠিত হয়েছিল খেলাটা, সেটা ছিল আমাদের মূল্যায়নটা এটাই ছিল আপনার কাছে আমাদের সিলেট থেকে। জি জি জি, ধন্যবাদ নাথন ভাই এই প্রসঙ্গটা আনার জন্য।
আমি খুবই লাকি যে আমি ওই টুর্নামেন্টটা খেলতে পেরেছিলাম। আমি ওই টুর্নামেন্টের দুইটা ম্যাচ খেলতে পেরেছিলাম এবং আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে এত দর্শকের ভিতরে মনে হয় আমি কোনোদিনই খেলিনি। একটা ম্যাচ খেলেছিলাম ঢাকায়, সেটা থেকে বিগ বস টি-20-র একটা ফাইনাল খেলেছিলাম, মিরপুর স্টেডিয়াম পুরো ভরা ছিল, তখন অলমোস্ট 30-35 হাজার মানুষ ছিল। আরেকটা ছিল মহা টি-20 ফাইনাল, আমার মনে আছে ওই খেলাটার দর্শক পুরো ভরা ছিল স্টেডিয়াম, এবং বাইরে এত দর্শক ছিল, পরে তারা গেট ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল এবং পুরো মাঠে তার পাশে বসেছিল। তো আসলে সত্যি কথা বলতে কি, আমরা সবসময় খুব ঢাকা কেন্দ্রিক চিন্তা করি, কিন্তু আমাদের যে জেলা শহরগুলো আছে, বিশেষ করে সিলেটের ফুটবল, সিলেটের ব্যাডমিন্টন, সিলেটের ক্রিকেট কিন্তু অনেক সমৃদ্ধ, এবং সেখানে দর্শক অনেক অনেক পছন্দ করেন, মাঠে আসতে পছন্দ করেন। তো মাহাটি টি-20-র মতো টুর্নামেন্ট কিন্তু আমি মনে করি সিলেটে প্রতি বছরই হওয়া উচিত। আমরা এক বছর খেলেছি, এরপরে কিন্তু আর আমাদের সেই খেলার সুযোগটি হয়নি। আমরা কিন্তু খেলতে চাই সিলেটের যে এখন মাঠ হয়েছে, দুইটা মাঠ রয়েছে, তো সবকিছু মিলে আমি খুবই গর্ববোধ করি যে ওই টুর্নামেন্ট আমি খেলতে পেরেছিলাম এবং ওই টুর্নামেন্ট আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছিল। এর কিন্তু খুবই এর সাথে দুঃখও প্রকাশ করি যে ওই টুর্নামেন্টে আমার সেকেন্ড টাইম যাওয়া হয়নি, অথবা ওই টুর্নামেন্ট আর বড় করে হয়নি। তো সিলেটে যারা শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা খেলার যদি প্লেয়ারদের অর্গানাইজ করতে হয়, তাহলে তাহলে আপনারা কেন আছেন? আপনারা প্লেয়ার একজন অর্গানাইজার হিসেবে আপনারা পোস্ট নিবেন, আপনারা ওই নিজের পোস্টের খাটাবেন, বড় বড় জায়গায় যাবেন, কিন্তু প্লেয়াররা যদি খেলা অর্গানাইজ করে, তাহলে তো এটা হলো না ভাই। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, নর্মাল ন্যাশনাল টিমের টেস্ট ম্যাচ, ওয়ান ডে ম্যাচ, টি-20 ম্যাচ তো হবে, কিন্তু সিলেটের যে ঘরোয়া ক্রিকেটের রেগুলার ম্যাচ, একটা হচ্ছে ওয়ান ডে টুর্নামেন্ট, একটা টি-20 টুর্নামেন্ট, এগুলো যদি আপনারা রেগুলার যদি আয়োজন করতে পারেন, তাহলে আমার মনে হয় সিলেটের প্লেয়াররা উপকৃত হবে, পাশাপাশি আমরাও উপকৃত হব। আরেকটা জিনিস, একটা সময় ছিল সিলেটের থেকে 4-5 জন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, এখন কিন্তু আনফরচুনেটলি একজনও নাই। এইটা কিন্তু এটা শুধুমাত্র ঘর দু একজন আছে, দোস্ত আগের মতো কিনা আছে, লাইক রাজিন সালে, এনাম জুনিয়র, তাপস বৈশ্য, আবু জাহিদ রাহি টেস্ট টিমে আছে, ওয়ান ডে টিমে কেউ আছে, আপনি রিসেন্টলি সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন যেটা, সেটা সভাপতি হয়েছেন, আমরা কিন্তু এই কোয়াব যেটা পাশাপাশি আরেকটা জিনিস আমি জানাই রাখি এখানে যারা আছেন আপনারা, জাহেদ ভাই, সিলেটে কিন্তু যে কোয়াবের এই সভাপতি হওয়াটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এখানে প্রতিনিয়ত প্রতি বছরই লিগের জন্য ফাইট করতে হয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, মানে প্লেয়ারদের ফাইট করে তারপরে একটা লিগের আয়োজন করতে হয়। আমাদের একটা সময় ছিল যখন আমাদের স্ট্রাকচার ছিল, ক্রিকেটার মনে ছিল না, মনে করেন যে একটা মাঠে ছিল, ফুটবল ক্রিকেট হইতো, কিন্তু লিগটা হইতো, যে কারণে প্লেয়াররা বেরিয়ে আসতে পারতো। এখন আমাদের সব স্ট্রাকচার আছে, ইন্টারন্যাশনাল ফেসিলিটি আছে, বাস খেলাটা নাই আমাদের মাঠে। ওই এনামের জন্য যে চ্যালেঞ্জিং, এটা নাম কিভাবে গ্রহণ করবেন সেটা এনাম ভাই প্লিজ এক্সপ্লেইন। আসলে আমাদের যদি বলি যে একটা টুর্নামেন্ট তো আমরা করেছি, কিন্তু কথা হলো যে আমাদের একটা প্ল্যান ছিল, কিন্তু এই মহামারীর জন্য আসলে আমরা এই প্ল্যানটা করতে পারিনি। ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যে সিলেটের আসলে ক্রিকেটটা সচল করার জন্য আমাদের আরো কিছু কাজ করার, তো আশা করি আমাদের একটা প্ল্যান আছে। আর আসলে প্লেয়ারদের যে ফান্ডের কথা যেটা বললেন, আমরা আসলে এই প্যান্ডেমিকে আমরা চেষ্টা করেছি আসলে বিভিন্ন বিভিন্ন মানে অ্যাপিল করতে অনেকের কাছে, দেশে বিদেশে অনেকের কাছে, কিন্তু আমরা অনেক অ্যাপিল করেছি যে হেল্প করার জন্য, এবং অনেকেই সাড়া দিয়েছেন। ইভেন আপনি যদি বলি যে আমি মুশফিকের কাছেও কিন্তু হেল্প চেয়েছি মাঝখানে, আমাদের জালাল ভাই, যে জালাল ভাইয়ের ফ্যামিলির জন্য মুশফিকও কিন্তু আমাদের হেল্প করেছে সেটা। আর আজকে যে অনুষ্ঠানটা আমরা আসলে হচ্ছে, সো এটা আসলে রিয়াদকে ধন্যবাদ আর শারিয়ান নাফিজ মেহরাবকে, কারণ আমাদের একটা একটা কমিটমেন্টও আছে যে এখান থেকে আমরা কিছু টাকা
কিছু টাকা যদি আমরা মানে তুলতে পারি তাহলে আমরা জালাল ভাই ফ্যামিলিকে আমরা দিতে পারবো। তো আসলে আমাদের এটা হাতে আছে এবং বিভিন্ন সময় আসলে যেই সমস্যায় পড়ুক বা যেই ঝামেলায় পড়ুক বা যে কোনো প্লেয়ার যদি সমস্যায় পড়ে অবশ্যই আমরা নিজের থেকে না হোক কিন্তু আমরা বিভিন্ন মানুষের কাছে কিন্তু মানে সাহায্য চেয়ে আমরা সাহায্য করতে পারবো। তো আশা করি ইটস স্টার্ট, ইনশাল্লাহ আমরা আরো ভালোভাবে আমাদের এই সিজনটা ভালোভাবে চালাতে পারবো এবং সিলেট ক্রিকেটটাকে সচল করতে পারবো। আবার ধন্যবাদ দেই আসলে মেয়রকে, রিয়াদকে এবং শারিয়ান নাফিসকে। আর জাবেদ ভাই আপনাকে তো আসলে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাইনি। জি জি, থ্যাংক ইউ এনাম। রিয়াদ ভাই আপনার কাছে আসতেছি, তার আগে এনামকে থ্যাংক ইউ। আর আমাদের আসলে একটা হিডেন মানে ইচ্ছে আছে এই প্রোগ্রাম থেকে, মনে করেন আমরা কয়েকটা প্রোগ্রাম করব আর আমরা যারা সামান্য কিছু ফান্ড রাইজ যদি করতে পারি, আমরা একজন ক্রিকেটার, আমাদের এক্স ক্রিকেটার উনি মারা গেছেন কয়েকদিন আগে, ওনার পরিবারের কাছে আমরা চেষ্টা করবো দাঁড়াবার, এটা এই উদ্দেশ্যটা আসলে মেইন উদ্দেশ্য যেটা এনাম করলো এটাই আমাদের ইয়ে। রিয়াদ ভাইয়ের কাছে আসতেছি, রিয়াদ ভাই আপনি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এখন আছেন, আপনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের টি টোয়েন্টি টিমের। আপনি কয়েকদিন আগে আমরা যে ভুল আলোচিত তামিম ইকবালের জনপ্রিয় লাইকে অকপটে স্বীকার করলেন যে এনামুল হক জুনিয়রের কথা, এটা আমরা জানতাম না, আমাদের কিন্তু জানা ছিল না ব্যাপারটা যে এনাম সুজন চাচাকে মানে সুজন ভাইকে বলে আপনাকে একটা ব্রেক থ্রু সুযোগ করে দিয়েছিল, এটা আপনার পর্যন্ত স্বীকার করে না, মানে মানতে চায় না, বলতে চায় না, কিন্তু আপনি এটা বলেছেন। তো এনামুলের ওই এটা পাশাপাশি সিলেটে আপনার কোন মেমোরি অ্যান্ড এনামুল হক জুনিয়রকে নিয়ে আপনার মূল্যায়নটা একটু। ধন্যবাদ নাচন ভাই, প্রথমত নাচন ভাই ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি একটা জিনিস বলতে চাই যে যেই কজের জন্য আপনারা এই কাজটা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি গুড কজ। আর এনাম যখন আমাকে ফার্স্ট ফোন করেছে, ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, নাইরাব ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, মানে আমরা অনেক আগে থেকে অনেক ক্লোজ, শারিয়া নাফিজ আমরা অনেকেই ক্লোজ সে ছোটবেলা থেকে, সেন্স আন্ডার ফিফটিন। তো যখন এনাম আমাকে বললো এখানে মানে আর সেকেন্ড কোনো অপশন নাই, আমি এটা এমনিতেও আর কি করতাম, আর যেহেতু একটা ভালো কজের সাথে যদি আমি নিজেকে সম্পৃক্ত করতে পারি সেটা একটা ভালো একটা কাজ হবে আমি মনে করি। আর এনামের কথা যদি বলি, আমার এখনো মনে আছে আমি ময়মনসিংহে ছিলাম যখন এনাম আমাকে ফোন দেয় রিগার্ডিং একটা কর্পোরেট লিগে খেলার ব্যাপারে। আই ওয়াজ জাস্ট প্লেড আন্ডার 19, তো ওই সময় এনাম ন্যাশনাল টিমের মানে একদম রাইজিং স্টার, মাশাআল্লাহ খুবই ন্যাশনাল টিমে খুব ভালো পারফর্ম করছে, খুবই ভালো সময় যাচ্ছিল ওই সময়তে। তো এনাম তখন আমাকে এই জিনিসটা বলার পরে দেন সুজনের সাথে আমার কথা হয়, দেন আই গট দ্য অপরচুনিটি, আলহামদুলিল্লাহ তারপর আল্লাহর মতো মোটামুটি আমি ভালো খেলতে পেরেছিলাম। বাট এনামের ওই হেল্পটা আমার সারা জীবন মনে থাকবে এবং এনাম থ্যাংক ইউ, এটা আলহামদুলিল্লাহ এটা একটা ভালো প্ল্যাটফর্ম তোকে থ্যাংক ইউ বলার। আর যদিও আমি হয়তো বা অফ দ্য রেকর্ড তোকে অন্যরকম ভাবে থ্যাংক ইউ বলতাম, আই হোপ ইউ নো। তো এই জিনিসটা আর কি কখনো বলা হয়নি, বাট এটা সবসময় ফিল করি। আর একটা জিনিস আমি সবটা জিনিস মূল্যায়ন করতে যদি বলা হয় আমার ফ্রেন্ডের ব্যাপারে, আমি একটা জিনিস বলতে চাই, এনাম স্টিল নাও আলহামদুলিল্লাহ হি ওয়ার্কস রিয়েলি হার্ড, ওর খাদ্যাভ্যাস বলি বা ওর শারীরিক চর্চার কথা যদি বলি বা জিম বা রানিং সবকিছুর ক্ষেত্রে অনেক প্রফেশনাল, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ও এখনো যখন ট্রেনিং করে ওর এইমটা কিন্তু টু গেট ব্যাক টু দ্য ন্যাশনাল টিম। এটা অনেক সময় অনেকেই হয়তোবা এই মোটিভেশনটা হারিয়ে ফেলে, বাট হি রিয়েলি ওয়ার্কস হার্ড টু গেট ব্যাক টু দ্য ন্যাশনাল টিম। এবং আমার মনে হয় যে প্রতিটা ক্রিকেটারই এরকম গোল হওয়া উচিত যে যখনই আমরা খেলবো, কারণ সুযোগ কখন কার কিভাবে হয় কেউ জানে না, এটা অনলি আল্লাহ নিজ। তো ওই সুযোগের অপেক্ষা করা এবং ওই অনুযায়ী কষ্ট করতে থাকাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে আমার পারফরমেন্সটাই আমার হয়ে কথা বলবে, এবং যদি কথা নাও বলে তাতেও কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট আপনি আপনার ওন স্যাটিসফ্যাকশনটা পাবেন। তো সেই ক্ষেত্রে আমি এনামকে সবসময়ই মানে আমি দেখি এবং জানি এবং আমাদের প্রায়ই কথাবার্তা হয়। তো অ্যাজ এ ফ্রেন্ড বলি বা অ্যাজ এ আমার কলিগ বলি, এই সেই দিক থেকে আমার অনেক রেসপেক্ট এনামের প্রতি। অনেক ভাব আমরা জানি, সবাই মানে জানে যে দুই জুনিয়রের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব, খুব ভালো ভাব। তো এনামুল জুনিয়র সম্পর্কে আপনার মূল্যায়ন, এবং সিলেটে আপনি অনেক আগে একটা পত্রিকার আমার
মেহরাব কি আছে না গেছে? মেহরাব তো নাই, জাবেদ ভাই মেহরাব মনে হয়, মেহরাব মনে ওই কাছে গিয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ওই যে আছে জাবেদ ভাই, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে, এটা সিলেটে মানে জানতে চাই। হ্যাঁ মেহরাব আসছে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি তো এই কথাটা শুনছি, আমি তো মনে হয় যে টাবেল দিয়ে ঘাম মচতে গিয়েছিল। আমি গাছে উঠতে গেছিলাম। আচ্ছা বলো বলো, অনেক দেরি হয়ে গেছে আজকে আমাদের, এক ঘন্টা বলো মেরা বলো। আচ্ছা আচ্ছা সরি সরি, জাহেদ ভাই মজা পাইছি। আমি বললাম যে এনামের প্রতি আমার কোন ফিলিংস নাই, ওর ওর প্রতি আমি কি ভ্যালু দিব, ওর কোন ভ্যালু, ওর তো জিরো ভ্যালু। আসলে আপনি খেলবেন তখন আপনার ফ্রেন্ডের অভাব নাই এবং সবাই আপনাকে রিচ করবে। হ্যাঁ তো মানুষ যখন ক্রাইসিসে পড়ে তখন আসলে মানুষ একজনকে চেনা যায়। এবং আমার সবচেয়ে লাইফের বড় ক্রাইসিস ছিল আমার যখন আব্বা মারা যায়। দেন ধরেন আমি তখন ন্যাশনাল টিমেও ছিলাম না, কিন্তু তারপরেও আমার লাইফ মানে টুক আ ইউ টার্ন। আই ওয়াজ ভেরি আপসেট, ভেরি ডিপ্রেসড, এবং তখন ওই সময় আমাকে অনেক অনেক রিচ করেছে, বাট এনাম ওয়াজ দ্য অনলি মানে ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ পার্সন যে আমার সাথে লিটারালি সবসময় ছিল। এবং ওইখান থেকে কিন্তু আমাদের ক্লোজনেসটা বাড়ে আর কি, বুঝছেন? তো ওইটার পর থেকেই স্লোলি বিকেম রিয়েলি ক্লোজ অ্যান্ড নাও হিজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। তো যেটা বললাম যে ক্রাইসিসের সময় যখন কোনো বন্ধু যদি কোনো বন্ধুর উপকার আসে, দেন দ্যাট মিন্স হি ইজ এ ট্রু ফ্রেন্ড এবং ট্রু পারসন। এবং সেক্ষেত্রে মনে হয় যে আমার কাছে এনাম ইজ ভেরি মানে কি বলবো, ওয়াজ ট্রু টু হিজ ফ্রেন্ডশিপ উইথ মি। হ্যাঁ ইংলিশে বল, আসলে ইংলিশে বলতে বলছিস না, তুই তো আটকা যাচ্ছিস, কেন থাকিস না? বল না না, তো যেটা বললাম যে অ্যাজ এ পারসন তো নো ডাউট হিজ মানে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, কিন্তু খেলার দিকেও যেটা রিয়াদও সবাই রিপিট করছে যে ওর এই এই এখন পর্যন্ত যে ডিভোশন, স্টিল হি বিলিভস দ্যাট যে হি ক্যান কাম ব্যাক টু দ্য ন্যাশনাল টিম, হি ক্যান প্লে ফর দ্য প্লে অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল। আর ওকে আমি জিজ্ঞেস করলে ও বলে, ও আমাকে বলেছে যে ন্যাশনাল লেভেলে না ঢুকলেও হি ইজ নট আপসেট অর ডিপ্রেস, বিকজ ও নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করে এবং হার্ডওয়ার্কটা করে। যদিও এখন হার্ডওয়ার্ক করে ও গাছে উঠা ছাড়া আর কোনো কোথায় মনে হয় উঠতে পারবে না। তো তারপরেও বলি যে ও ননস্টপ মানে ফোকাস গাছে ওঠার ঘটনাটা বল জাবেদ ভাইরে। হ্যাঁ বলতেছি, আগে আমি সিরিয়াস আলাপটা শেষ করি তারপরে ক্যাজুয়াল আলাপ। তো যেটা বললাম যে ওর ওর প্রিন্সিপাল ওর কাছে আছে, যেমন ওকে ও নিজে নিজেকে মোটিভেট করে সবকিছু, ওর এগেনস্টে যাওয়ার ফলেও ও কিন্তু ঠিকই ওর ট্র্যাক লুজ করেনি। যখন কেউ 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 আমরা কোনো ফিটনেস ট্রেনিং করতাম না, ও একা একা দৌড়াতো একা একা, এবং একটা আউটপুটও পেয়েছে, ও বিপ টেস্টে অনেক ইম্প্রুভ করেছে। ও আগে ওর ফিটনেস নিয়ে একটা ইস্যু ছিল, ওর ফিল্ডিং নিয়ে একটা ইস্যু ছিল, ওইটার উপর কাজ করে। তো এটাই বললাম যে ওর পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য হোক বা ও যদি সুযোগ নাও পায়, তারপরে ও দিন শেষে বলতে পারবে যে আমি আমার 100% দিয়েছি, এবং সেটা একটা সিনসিয়ার ক্রিকেটার এবং সিনসিয়ার হিউম্যান বিং এর কিন্তু পরিচয়। তো সেটা বললাম। আর ক্যাজুয়ালি যেটা বলবো যে জাভেদ ভাই, যে ঘটনাটা গাছে ওঠার কথাটা হচ্ছে, আসলে অস্ট্রেলিয়ায় ডারউইন ট্যুরে আমরা একটা ম্যাচে কি বলে মোশারফ রুবেল ছিল, হ্যাঁ মোশারফ বল করেছিল, এবং ডেভিড ওয়ার্নার মনে ব্যাটসম্যান ছিল বা কোন সাসপেন্সের একটা প্লেয়ার ছিল, সে মেরেছে। আমি বোলার ছিলাম এটা। হ্যাঁ আমি বোলার ছিলাম। হ্যাঁ ও বোলার ছিল। তো এত বড় ছয় মেরেছে, বুঝছেন, পুরা মানে গাছ মাঠে, তখন তো ওপেন ফিল্ড, গাছের উপরে দিয়ে বল চলাচ্ছে। তো গদে মামা বলতেছে মানে মোশারফ রুবেল বলছে যে এরাম দৌড়া, এরাম দৌড়া, এরাম দৌড়া। তো এনাম বলছে, এনাম দৌড়ের মধ্যে বলছে যে মামা দৌড়া কি গাছে উঠবো নাকি, মানে বল তো গাছের উপরে। এখান থেকে কথাটা আসে যে গাছে ওঠার কথা, বুঝছেন ভাই। আর একটা প্রশ্ন এনাম নিয়ে একটু জিজ্ঞেস করেন তো, ওকে কেউ জীবনে মাঠ থেকে বাইর করে দিচ্ছে নাকি? এনাম ভাই বলেন না, চিন্তা করেন এই লাইভে এসে
ছয় মার্চে কখনো মানে ডোমেস্টিকে আমি বিকেএসপি তে খেলা 20টি আমি এমনি 6 পেজ করতেছি আমার কাছে যাবে তো আপনি 6 পেজ করতেছেন আমি তো কইছে হ্যাঁ ঠিক আছে ও বোলিং আসছে খেলা আরম্ভ হইছে কাটলাবর খেলা এনাম 6 কইছে আমি তো কি করছি আমি তো প্র্যাকটিস করছি মনে আছে না বিকেএসপি তে আচ্ছা অনেক লম্বা লম্বা সময় বললো যে আসে জি জি হ্যাঁ হ্যাঁ জি যাও ভাই আমার কাছে প্রশ্ন ছিল আপনার কাছে প্রশ্ন বাকি আছে আপনার কাছে আমাদের প্রশ্নটা আছে এটা পক্ষ থেকে আসলে আপনার সাথে পরিচয় দীর্ঘদিনের সেই যখন আপনি ডিভিশন টিমে ঢাকা টিমে খেলতেন আর আমি তখন ডিভিশন টিমের ম্যানেজার ছিলাম সিলেট টিমের ম্যানেজার ছিলাম লাকিলি তখন সিলেট টিমের 6 জন ন্যাশনাল প্লেয়ার ছিল যারা রিপ্রেজেন্ট করতো সিলেট টিমের সিলেট টিমের তখন আলাদা একটা ক্রেজ ছিল লাইক 6 জন ন্যাশনাল টিমের প্লেয়ার এনামরা রাজিন্দার সবাই তখন ন্যাশনাল টিমে ইয়েতে আছে অলক কপালি তো তখন থেকে আপনার সাথে পরিচয় আপনাকে দেখে আসতেছি রিসেন্ট টাইম গত 4-5 বছর ধরে আপনাকে দেখি যে সিলেটে আপনি একটি একাডেমিতে আসতেন যেটা মনে হতো যে আপনার ওন নিজের বাড়ি বা মানে প্রতি হার্ডওয়ার্ক করতেন তো ওই একাডেমিটা সম্পর্কে মানে আপনার এখন ওই একাডেমির কি অবস্থা এবং একাডেমিটা থেকে আমরা জানি অনেকগুলো প্লেয়ার কিন্তু বের হয়ে আসছিল টাইম বাট সাডেনলি গত বছর খানিক ধরে দেখতেছি একাডেমিটা অনেক স্লো যাচ্ছে আপনিও আসতেছেন না বা কি আপনি এই জিনিসটা ক্লিয়ার করলে ভালো হতো আমাদের জন্য যাদ ভাই জাভেদ ভাই তো চলে গেল মনে লাইফ লাইন থেকে ঠিক আছে তাহলে আমরা না আমরা এই যে যাদের আসুক যাদের আসলে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা মেহরাবের গান শোনার জন্য আসলে অনেকেই ওয়েট করতেছে মেহরাবের গান শোনাতে হবে শুনে শুনে ভিডিও না আমি গান গাওয়া ছেড়েছি মেহরাব না না এটা এটা ওইটাই বলা হয়েছে যে মানে শোনাতে হবে আমাদেরকে যে ইউটিউবে শোনা যায় নাচন ভাই এর আগে আমাদের আমার মনে হয় আমাদের টি-20 ক্যাপ্টেন একটা বিষয় নেট চলে গেছে আপনি সিলেটের ইয়াং বাচ্চাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেন ওবি নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম হ্যাঁ এটা বলতেই হবে এটা বলবেই যাদ ভাই আপনি কি আগের আমি শর্টকাট আসলে ওইটা আমি একটা অনেক বড় অনেক সুন্দর কাজ করেছি আমি খুবই থরলি এনজয় করেছি 2.5-3 বছর পরে দেখি যেভাবে আমি চাচ্ছি মানে বাংলাদেশ ক্রিকেট উন্নত হোক বা সিলেটের ওই জোনটা সেটা অনেক সিলেট তো অনেক বড় ওইভাবে আমি কাজ করতে পারছিলাম না পরে আমি রিজাইন দিয়ে দিই পারি ওটা আমার বড় স্বপ্ন ছিল আমার বিশ্বাস যদি ওরা ওই স্বপ্নকে আরো কন্টিনিউ করে বাংলাদেশ ক্রিকেট অনেক মানে লাভবান হবে সিলেটের ক্রিকেট অনেক লাভবান হবে যদি প্রফেশনাল লোকদেরকে করায় ওটা রাগিব রাবে স্পোর্টস একাডেমি ছিল তো ওটা আমি খুব শখ নিয়ে গিয়েছিলাম পরে আমি মানে ছেড়ে দিই কেন যেহেতু আমি আমার মতো কাজ করতে পারছিলাম না এটা বড় কারণ বাট আমি থরলি এনজয় করেছি আর আপনাদের হেল্পও ছিল সবার সিলেটবাসীর খুবই হেল্প ছিল নো ডাউট আর এটাই আর কি আর এনামের সম্বন্ধে আমি বলি এনাম আমার অনেক বড় বড় স্মৃতি আছে এনামের সাথে যখন আমি টেস্ট খেলতে যাই এনাম আর আলমগীরকে আমি নিয়ে যাই ওয়েস্ট ইন্ডিজে ওরা আমার সঙ্গে ছিল অনেক ঘটনা ওটা আমরা হয়তো অফ দ্য রেকর্ড বলবো ঠিক আছে আর আমার রুমমেট ছিল এই চিটাগাংয়ে আমার রুমমেট থাকতো এনাম আর বেসিক্যালি আমি যতটুকু আমি জাভেদ ভাই নেটওয়ার্কে মনে সমস্যা করতেছে আমাদের যেটা এজিজাল হয় মাহমুদুল্লাহ ইয়াদ ভাই আপনি লাস্ট একটা আপনাদের যারা বক্ত যারা আছে যারা স্পেশাল যারা আপনাদের ফলো করে তাদের উদ্দেশ্যে ছোট একটা মেসেজ দিলে সিলেটের মানে যারা আছে মানে উপকৃত হতো মেসেজ আমার কাছে এই যদি এই মুহূর্তের কথা যদি আমি চিন্তা করি কারণ আমরা জানি যে সবাই আমরা খুবই ব্যস্ত মানে ক্রিকেটে ফেরার জন্য তারপরও আমার মনে হয় যে ক্রিকেটে ফেরার চেয়ে জীবিকার চেয়ে জীবনটা আগে এই জিনিসটা কনসিডার করা উচিত তারপরে জীবিকা অবশ্যই জীবিকার তো অবশ্যই প্রয়োজনীয়তা আছে কিন্তু জীবনেরও সিকিউরিটিটা ঠিক রেখে তারপর আমাদের জীবিকার জন্য
কাজ করতে হবে। আর যদি ইয়াং প্লেয়ারদের কথা যদি বলি, আমার মনে হয় যে সবসময় বড় স্বপ্ন দেখা উচিত এবং সেই স্বপ্নের পিছনে ছোট উচিত, কারণ যদি স্বপ্নের হালটা যদি আমরা ছেড়ে দিই তাহলে খুব সহজে আমরা হার মেনে যাবো। এই জিনিসটা যেন আমরা কখনো না করি এবং সৎ ভাবে যেন কষ্ট করতে থাকি। তা শুনলে কিন্তু আমি স্পেশালি মাহমুদুল্লাহ, এনাম, সারিয়ান নাফিস, মেরাব জুনিয়র, নাচন ভাই সবাইকে ধন্যবাদ যে আমাকে মনে হয় না আমি উপস্থাপনা করেছি, মনে হচ্ছে আমি একজন গেস্ট ছিলাম আজকে। সো নাইস অফ স্কুল, অনেক কোশ্চেন আসছিল, সবাই পাবলিকরা সবাইকে নাইস টু সি ইউ সবাইকে বলছিল, অনেক কোশ্চেন করেছিল, কিন্তু আমাদের আড্ডাতে আমরা এতই মশগুল ছিলাম কোশ্চেন নেওয়া সম্ভব নয়। সরি দর্শক, নেক্সট টাইম আমরা অবশ্যই আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা নিব, কিন্তু আজকে আমাদেরকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, এনাম টেক কেয়ার, মেরাব জুনিয়র টেক কেয়ার, মাহমুদুল্লাহ টেক কেয়ার, অল দা বেস্ট টু এভরিওয়ান, আচন ভাই টেক কেয়ার, আচন ভাই সবাই সাবধানে থাকবেন, জাবেদ ভাই, রিয়াদ, মেরাব, রিয়াদ সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সুস্থ থাকো। আমরা মেরাবের গান শুনতে শুনতে শেষ করব, না কোনো গান, আর গান গাবো না, আমি গান গাবে না কি আচন ভাই? আচন ভাই আমি গান গাই না, গান হতে ওই আর বাংলাদেশে ক্যারিয়ার শেষ আমার। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা সামনাসামনি শুনবো, ও কানাডা থেকে আসুক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টেক কেয়ার, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম।